সালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের নিউটেনিয়ান বলবিদ্যা সিরিজ চলছে তো নিউটনিয়ান বলবিদ্যার মধ্যে আজকে এখন আমরা যে টপিকটা পড়বো সে টপিকটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক প্রতিটা টপিকটা আসলে ইম্পর্টেন্ট বাট এই টপিকটা আরও বেশি অনেক মানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা এবং সংঘর্ষ ওকে চলো শুরু করা যাক ভরবেগের সংরক্ষণশীলতা পার্টটা কোথেকে আসছিলো তা আমরা হচ্ছে প্রিভিয়াস একটা ভিডিওতে বলছিলাম যে ভরবেগের সংরক্ষণশীলতা কিন্তু আসলে ওই যে আমাদের ক্রিয়া প্রতিক্রিয়ার যে কনসেপ্ট সেখান থেকে আসছে তো ওইটা আমরা এখন আর দেখতেছি না আমরা হচ্ছে জাস্ট যে ফাইনাল যেটা সেটা একটু দেখার ট্রাই করতেছি ধরো আমাদের ক্ষেত্রে এই জায়গাতে ধরো এই যে একটা বস্তু আছে এই যে যে বস্তুটা এই বস্তুটার ভর ধরো আমরা কি বলবো আমাদের বস্তুর যে ভর সেই বস্তুর ভরটা ধরো এম ওয়ান এই বস্তুটা হয়েছে এম ওয়ান ভরের এই বস্তুটা হয়ে যাচ্ছে আমাদের এম ভরের এই এম ওয়ান ভরের বস্তুটা তাহলে দেখো এই কমলা কালারটা কিন্তু এম ওয়ান হলুদ কালারটা হচ্ছে আমাদের এবং সংরক্ষণশীলতা কি ভরবেগের সংরক্ষণশীলতা এই কথাটার মিনিং হইলো যে সংঘর্ষের আগে বা কোনো একটা ঘটনার আগে ভরবেগ মোট ভরবেগ যা ছিল সংঘর্ষের পরে বা যে কোনো একটা ঘটনা ঘটার পরে ভরবেগটা একেই থাকবে অর্থাৎ মোট ভরবেগের কোনো চেঞ্জ হবে না তার মানে আমি যদি বলি যে এই যে সংঘর্ষ এই যে যে দেখো লাল কালার দিয়ে যেটা বোঝানো হয়েছে এটা কি এটা হচ্ছে একটা সংঘর্ষ তাহলে এই যে সংঘর্ষটা এই সংঘর্ষের ব্যাপারটা সংঘর্ষের যে ব্যাপারটা সেই সংঘর্ষের আগে এই যে যে ইনিশিয়াল কন্ডিশন এবং সংঘর্ষের পরে এটা হচ্ছে একটা ফাইনাল কন্ডিশন এইটার আগে এবং পরে সংঘর্ষের ক্ষেত্রে আদি ভরবেক যা মানে আদি মুঠ ভরবেক যা সংঘর্ষের পরেও ভরবেক সেম থাকবে মানে মুঠ ভরবেক তাই হবে অর্থাৎ আমি যদি বলি যে এইটার যে ভ্যালোসিটি সেটার ভ্যালোসিটি ধরো ইউ ওয়ান এবং এইটার যে ভ্যালোসিটি এই ভ্যালোসিটিটা ধরো ইউ টু তারপর ধাক্কা খাওয়ার পরে এই বস্তুটার ভ্যালোসিটি হয়ে গেছে ধরো ভি ওয়ান এবং এই বস্তুটার ভ্যালোসিটি হয়ে গেছে ভি টু যদি এরকম হয় তাহলে আমরা এখান থেকে যে কথাটা বলতে পারি সেটা হইলো যে আমাদের এই যে যে বস্তুটা এখানে আদি ভরবেগ কত আদি ভরবেগ এটার ভরবেগ কত এটার ভরবেগ হচ্ছে হইতেছে এম ওয়ান ওয়ান এটার ভরবেগের কথা যদি বলি এটা ভরবেগটা হইতেছে আমাদের এম ওয়ান কমা ওয়ান এম ওয়ান কমা মানে এম ওয়ান ইন্টু ওয়ান সরি আর এটার যে ভরবেগ সেটা কত এম টু ইন্টু ইউ এটার যে ভরবেগ সেটা কত সেটার ভরবেগ হইতেছে এম ওয়ান ইন্টু ভি ওয়ান এটার ভরবেক কত এটার ভরবেক হইতেছে এম টু ইন টু টু তাহলে মোট ভরবেক যদি বলি তাহলে মোট ভরবেকটা কত মোট ভরবেকটা হচ্ছে আমাদের এই যে যে এম ওয়ান ওয়ান এটা পুরাটা একটা ভরবেক এই ভরবেকটা নিয়ে আসলাম এই যে এম টু ইউ টু এটাকে আমাদের একটা ভরবেক এম টু টু নিয়ে আসলাম তারপর আমরা যদি কী করি যোগ করি তার মানে আমরা সংঘর্ষের আগে মোট ভরবেকটা পাইলাম এবং আমাদের সংঘর্ষের পরে যদি বলি তাহলে এই যে যে এম ওয়ান ভি ওয়ান এটাকে আমাদের একটা ভরবেক সংঘর্ষের পরে এবং এই যে একটা ভরবেক এই ভরবেকটাও কি আমাদের সংঘর্ষের পরে আরেকটা ভরবেক তো আমি যদি মুড ভরবেগের কথা বলি তাহলে এই দুইটা আমরা যোগ করলাম এবং যোগ করে আমরা বুঝতেছি যে এই ভরবেক এবং এই ভরবেক এই দুইটা কি হবে সংরক্ষণশীলতা বা কনজারভেটিভ বা কনজারভেশন অ্যাকচুয়ালি সেটা হচ্ছে তোমার এই পাশ আবার এই পাশ এই দুটো কী হবে দুটা সমান হবে তার মানে আমি এই পাশে অ্যামনিওয়ান প্লাস এম টু টু আর এই পাশে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু এটা কী হবে সমান হইলো এটা আসলে আসছে কোথেকে তোমরা একটু বাসায় ট্রাই করবা যে এটা যদি আমাদের একটা বস্তু হয় ধরলাম এটা এম ওয়ান আছে এখানে দেখায় দিই ধরো আমাদের এই জায়গাতে এই যে যে বস্তুটা এই বস্তুটা কি করছে এই বস্তুটা হইতেছে এই যে যে এম টু ভরের বস্তু তার উপর একটা ফোর্স প্রয়োগ করছে ধরলাম এফ ওয়ান এবং এই যে সেটা এই যে আমাদের হলুদ কালার বস্তুটা যে বলটা প্রয়োগ করছে সেটা হচ্ছে এফ টু এখান থেকে এই জিনিসটা আসলে আনা যায় কিনা আমি একটু যদি তোমাদেরকে দেখাই দিই যে এফ ওয়ান ভেক্টর ফর্মেটে যদি বলি যে এফ ওয়ান ভেক্টর ইকুয়াল টু মাইনাস এফ টু ভেক্টর দেন এখান থেকে আমরা বলতে পারি কি যে এফ ওয়ান মানে কি অ্যাকচুয়ালি এখন দেখো ও যতটুকু টাইমে সংঘর্ষ করছে মানে দুইটা কন্ট্যাক্টিং তো সেমই ছিল একই টাইম তার মানে আমরা হচ্ছে টি যে এফ ইকাল টু কত এফ ইকাল টু হচ্ছে আমরা জানি যে ডি পি ওয়ান ডিভাইড বাই কত ডি টি আর এখানেও বলতে পারি এখানে কত ডি হচ্ছে ডি টি এখন বোস সাইড থেকে অ্যাকচুয়ালি আসলে কি বলা যায় এখান থেকে আমরা কিন্তু এই জিনিসটা বলতে পারি যে এম ইন্টু এই যে ভি ওয়ান এই যে এক নাম্বার বস্তুর ইনিশিয়ালি ব্যাগটা কত ছিল ইউয়ান তারপর ব্যাগটা কত হয়ে গেছে এক নম্বর বস্তুর ভি ওয়ান তার মানে চেঞ্জটা কত ভি ওয়ান মাইনাস ইউন আর ধরো এই পাশে ডিটি থেকে আমরা টি এর টার্মটা নিয়ে আসলাম তো ধরো এই জায়গাতে আমরা হইতেছে টি এর টার্মটা নিয়ে আসলাম এটা ইকোয়াল টু কি এটা ইকুয়াল টু হইতেছে ভাইয়া এম ইন্টু ভি টু মাইনাস ইউ টু ডিভাইড বাই কি ডিভাইড বাই হচ্ছে টি তো টি কাটা দো কাটা দিয়ে যাচ্ছে তুমি যে লাইনটা পাবা এটাকে যদি আমরা একটু উপরে উঠাই দিই ভাবছিলাম যে এটা দেখাবো না কারণ এটা হচ্ছে তোমরা নিজেরাই পারবা এখান থেকে কি লেখা যায় এই যে ভাইয়া টি এই পাশ থেকে আর এই পাশ থেকে কাটা দিলাম তাহলে এই পাশে কি এম ভি ওয়ান থাকলো আর এখানে কী হইলো এম এই যে এম ভি ওয়ান মাইনাস এম ইউন ইউ ওয়ান ইকুয়াল টু এ পাশে কী হয়ে গেল এম ভি টু মাইনাস এম ইউ টু এখন এটা এ পাশে নিয়ে আসা পড়ো বা হচ্ছে এই যে এই আমাদের যে এই যে পাশটা যে ধরো এম ভি টু এম ইউন এটা যে ছিল এখন আমরা কী করতে পারি এই জায়গাতে আমরা একটা মিস্টেক করে ফেলছি না সেটা হইতেছে যে ভাই এই জায়গাতে আমরা মাইনাসটা কিন্তু অ্যাপ ওয়েট করছি এই যে মাইনাস দেন হচ্ছে এখানে মাইনাস এখানে মাইনাস দিলে পরে এখানে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে দেন তুমি ওইটাকে পাশে নিয়ে যাও তো ওটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে কী হবে আমাদের এই বরাবর এম ভি ওয়ান ছিল এই বরাবর এম ভি ওয়ান এটা আছে আর এই পাশের মাইনাস এম ভি টুটার পাশে নিয়ে আসলে প্লাস এম ভি টু আর এই পাশে মাইনাস এম ইউ ওয়ানকে ওই পাশে নিয়ে গেলে এখানে ছিল অলরেডি কি এম ইন্টু ইউ টু আচ্ছা এম ইন্টু ইউ টু আর এই যে মাইনাসটা এই পাশে কি প্লাস হয়ে যাবে প্লাস এম ইন্টু ইউ ওয়ান ধরো আমরা ধরে নিলাম যে দুটো বস্তুর ভর সমান আর যদি ভর অসমান ধরি তাহলে হচ্ছে ভরটা জাস্ট আমি এখন একটু এ দিয়ে দিব এক নম্বর ছিল এটা ছিল এম ওয়ান এটা ছিল কি এম টু এটা ছিল এম ওয়ান এম ওয়ান এম টু এটা ছিল কি এম টু তাহলে এই পাশে ছিল কি এম ওয়ান ভি ওয়ান আর এই যে এম টু ভি টুটা আমি পাশে থেকে নিয়ে আসছি তাহলে এম টু ভি টু আর এই পাশের এম ওয়ান ইওয়ান পাশে নিয়ে গেছি তাহলে এই পাশে ছিল এম টু ইউ টু এম টু ইউ আর এই পাশের এম ওয়ান পাশে নিয়ে গেছি তার মানে প্লাস এম ওয়ান দেখো তো ভাইয়া এই যে যে লাইনটা এই লাইনটাকে যদি আমি মান এটা আকারে লেখা আছে আর এটা এখানে যাই জাস্ট মান আকারে লেখা আছে এটার এটার মধ্যে কোনো তফাত আছে কি না তার মানে এই জিনিসটা থেকেই কিন্তু আসলে ক্রিয়া প্রতিক্রিয়ার জিনিসটা থেকেই কিন্তু আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার পাঠটা কিন্তু চলে আসছে ঠিক আছে ওকে তো এখন ভরবেগের সংরক্ষণশীলতার আসলে আমরা অনেকগুলা কেইজের কথা চিন্তা করতে পারি যে ভরবেগের সংরক্ষণশীলতা কি কি হতে পারে এখন আমরা ভরবেগে মানে একটু উদাহরণ দেখি আর কি তো উদাহরণ আসলে অনেক কিছু হইতে পারে যেমন ধরো আমরা যদি বলি যে আমাদের ধরো এটা একটা কে আছে আচ্ছা আমি কিছু কেজের কথা বলি আগে যে ধরো একটা কেজ এরকম হইতে পারে যে আমাদের এই যে একটা বস্তু এটা তোমরা নাইনটেনেও পড়ে আসছো এই ধরো একটা বস্তু এই বস্তুটা এই বরাবর ধরো যাচ্ছে এটা ধরো এম ওয়ান ভরের বস্তু এটার ভ্যালোসিটি হচ্ছে ওয়ান তারপর এটা এই জায়গাতে গিয়ে একটা স্থির বস্তুর সাথে ধাক্কা খাইলো এটার ভর হচ্ছে এম এবং এটা হচ্ছে স্থির একটা বস্তু এটা হচ্ছে স্থির এটার কোনো ভ্যালোসিটি নেই তাহলে যদি স্থির একটা বস্তু হয় তারপর ধরো ধাক্কা টাক্কা খাইলো ধাক্কা খাওয়ার পরে এই যে দুজন ধরো মিলিত হয়ে ধরো চলতেছে সাপোজ তাহলে যদি মিলিত হয়ে চলে তাহলে এই জায়গাতে আমাদের এই ব্যাগটা মিলিত ব্যাগটা কত ভি তাহলে এই ক্ষেত্রে আমরা কী লিখতে পারি এই এই ঘটনার ক্ষেত্রে যে ভাই শুরুতে কী ছিল এম ওয়ান তারপর এটার কোনো কি এটার কোনো ভ ইয়া নাই ব্যাগ নাই সো এম টু ইন্টু ইন্টু কত জিরো জিরো ইকুয়াল টু দুইটা বস্তু মিলিত হয়ে গেছে তার মানে কি এম ওয়ান প্লাস এম টু ইন্টু হইলো আমাদের ভি তাহলে এখান থেকে যদি আমরা সরাসরি লিখতে পারি যে এম ওয়ান ওয়ান এম ওয়ান ওয়ান ইকুয়াল টু এম ওয়ান প্লাস এম টু ইন্টু হবে কি ইন্টু হবে ভি ঠিক আছে এই হলো কি আমাদের মোটামুটি এখানকার কথাবার্তা এরপর আমরা যদি আরেকটা কেস দেখি আরেকটা কেস কি বা ধর আরেকটা ক্ষেত্র যদি দেখি সেটা হইলো তো ধরো আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি ধরো এটা হচ্ছে চার কেজি ভরের একটা বস্তু আচ্ছা যেহেতু এক্সাম্পল দেখতেছি আমরা হচ্ছে অন্য কালার দিয়ে লিখি ধরো আমরা হচ্ছে এই কালার দিয়ে কুয়েশনটা লিখতেছি ধরো আমাদের এই যে যে বস্তুটা এই বস্তুটা ধরো চার কেজি ভরের একটা বস্তু এই চার কেজি ভরের বস্তুটা এই বরাবর আসতেছে আমাদের ফোর এম এস ইনভার্স ওয়ান ভ্যালুসিটিতে এম এস ইনভার্স ওয়ান ভ্যালুসিটিতে আর এইখানে আমাদের আরেকটা বস্তু আছে যে বস্তুটা হলো ধরো তিন কেজি ভরের একটা বস্তু এই তিন কেজি ভরের বস্তুটা ধরো টু এম এস ইনভার্স ওয়ান বেগে এই বরাবর আসতেছে দুজন পাশাপাশি এসে ঠাস করে একটা সংঘর্ষ হলো সংঘর্ষ হওয়ার পর আমি তোমরা বলে দিলাম যে এই যে চার কেজি ভরের যে বস্তুটা যে আছে সে চার কেজি ভরের বস্তুটা এখন ওয়ান এম ইনভার্স ওয়ান বেগে এই বরাবর যাইতেছে সামনের দিকে যাইতেছে যেহেতু ডিরেকশন দেখাই দিছি এই বরাবর প্রশ্ন হইল এই তিন কেজি ভরের বস্তুটার ভ্যালোসিটি কত তার মানে তিন কেজি ভরের তিন কেজি ভরের বস্তুর বস্তুর ব্যাগ কত তিন কেজি ভরের বস্তুর ব্যাগ কত তা এটা কেমন বের করবা এটা হচ্ছে ভ্যাস খুবই ইজি আমরা জাস্ট ধরে নিব আমাদের যে সূত্রদের দুটা বস্তুর ইন্টারাকশান তো তার সূত্র লিখে ফেলি যে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু তাহলে এখান থেকে আমাদের এম অনি মানটা আমরা বসাই দিই ধরলাম আমরা এটা হচ্ছে কি আমাদের এম ওয়ান এটা ধরলাম আমাদের ই ওয়ান তাহলে এটা কি আমাদের এম ওয়ান এটা হয়ে যাবে ভি ওয়ান আর এটা কি হয়ে যাবে এটা ছিল কি আমাদের এম টু আর এটা কি ছিল আমাদের ইউ টু ঠিক আছে ওকে তাহলে এখান থেকে যদি বলি যে এম অনি মানটা কত চার ইন্টু চার চার ইন্টু চার প্লাস এম টুর মানটা কত এম টুর মানটা হচ্ছে থ্রি তাহলে থ্রি ইন্টু ইউটুর মানটা কত ইউটুর মানটা হচ্ছে টু এম এস ইন তাহলে টু লিখলাম ইকুয়াল টু এম ওয়ানের মানটা কত এম এর মানটা হচ্ছে ফোর ফোর ইন্টু ভি ওয়ানের মানটা কত ওয়ান এই যে ওয়ান এম এস ইন প্লাস এম টু আচ্ছা এম টু মানটা জানি কত ছিল ভ্য তিন থ্রি ইন্টু কত ভি টু তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের কি চলে আসবে ভি টু চলে আসবে সামথিং এম এস ইন ওয়ান ঠিক আছে ওকে ফাইন এখন যারা হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাস করতেসো তারা অলরেডি হইতেছে বুঝে ফেলছ যে ভাই এখানে একটা ভুল হয়েছে কই ভুলটা হয়েছে যে ভুলটা আমরা বারবার বলছি যে এই ভুলটা যেন না হয় সেটা কি সেটা হইল এই জায়গাতে ভাইয়া দেখো এটার ডিরেকশন কোন বরাবর এই বরাবর এটা ডিরেকশন কোন বরাবর এই বরাবর তা দুটা ডিফারেন্ট কি না ডিফারেন্ট ডিরেকশন তার মানে তুমি কীভাবে এই জায়গাতে এই ইউটুর জায়গাতেও তুমি প্লাস টু বসাইলা আবার তুমি ইউয়ানের জায়গাতেও প্লাস ভ্যালু বসাইলা দুটা ডিরেকশন তো উল্টা এটা ডিরেকশন এই বরাবর এটা ডিরেকশন এই বরাবর তোমাকে অবশ্যই কি এই যে ইউ টু আর এখানে ওয়ান আর ফোর এই ডিরেকশানে কী করতে হবে চেঞ্জ করতে হবে এই ভুলটা তুমি এখন সংশোধন করবা তাহলে আমরা যদি এই ভুলটা সংশোধন করে ফেলি তাহলে আমাদের কী সংশোধন করা লাগবে যে ভাইয়া এই জায়গাতে এই যে টু এর জায়গায় আমি হচ্ছে মাইনাস টু বসাবো তাহলে মাইনাস টু বসাইলে যে উত্তরটা আসবে ওটা হচ্ছে আমাদের উত্তর তাহলে আমরা একটু দেখে ফেলি কতটুকু উত্তর আসে এখান থেকে যদি ক্যালকুলেশন করা ট্রাই করি তাহলে উত্তরটা কী আসবে উত্তরটা আসবে হইতেছে ধরো আমি যদি এখানে বলি যে আমাদের এর মানটা কত আসলো ভিটুর মানটা কত আসবে ভিটুই টু আসবে চার চারে ষোলো থেকে তিন দুগুনে ছয় বাদ দিলে দশ থাকে দশ ডিভাইডেড দশ বিয়োগ চার তার কত ছয় তিন দ্বারা ভাগ করলে টু এম এস ইনভার্স ওয়ান তারপরে এটা কী আসছে ভ্যা পজিটিভ আসছে না এটা পজিটিভের মিনিং কী এই বস্তুটা টু এম এস ইনভার্স ওয়ান এই বরাবর ছিল বস্তুটার ব্যাগ এখন হয়ে যাবে কত এই বরাবর টু এম এস ইনভার্স ওয়ান যদি এই বরাবর যায় তাহলে কি ভোরবেগের এই ব্যাপারটা তাদের ঠিক থাকে মানে ভরবেগটা সংরক্ষণশীল থাকে ঠিক আছে এই হল কথা তো এখান থেকে ক্যালকুলেশন করে দেখবা আসলে ক্যালকুলেশন ঠিক আছে চার চারে ষোলো থেকে ছয় বা দিলে দশ থেকে চারবার দিলে ছয় কে তিন তার ভাগ করলে দুই আশা করা সেই ঠিক আছে ক্যালকুলেশন হ্যাঁ এখন তো ভরবেগের মোটামুটি এই সমস্ত কেজি পসিবল এখন আমি যদি তোমাকে যদি কিছু এক্সাম্পল দিই আরেকটা সেটা হলো ধরো আমরা যখন বন্দুক দিয়ে হচ্ছে গুলি করি ঠিক আছে এটা ধরো আমাদের এটা হচ্ছে একটা বন্দুক এই বন্দুক দিয়ে হচ্ছে আমরা গুলি করবো ফায়ার করবো আমরা যদি এই বন্দুকদের যদি গুলি করি আমাদের এই বন্দুকের ভিতরে একটা বুলেট থাকে তা ধরলাম এই হচ্ছে কি আমাদের বুলেটটা এই হচ্ছে আমাদের এই যে সাদা কালার দিয়ে আঁকলাম এইটা ধরো আমাদের বুলেট ঠিক আছে এটা ধরো আমাদের বুলেট তো বুলেটটা সুন্দর করে আঁকা দরকার ধরলাম এটা হইতেছে আমাদের বুলেট এখন এই যে যে বুলেটটা যে আমরা পাইলাম এই যে বুলেটটা এই বুলেটটা কি হইল এই বুলেটটা এখান থেকে আমি যদি বলি যে আমাদের যে বন্দুকের যে ভটটা সেই বন্দুকের ভরটা হচ্ছে ক্যাপিটাল এম ক্যাপিটাল এম আর আমার যে বুলেটটা যে আছে সেই বুলেটের যে ব্যাগটা ভরটা সেটা হচ্ছে স্মল এম এখন দেখো এই ক্ষেত্রে শুরুতে কিন্তু কারো কোনো কিচ্ছু নাই কারো কোনো ব্যাগ নাই কিচ্ছু নাই কিন্তু যদি হইতেছে আমরা কিন্তু যদি আমরা এই কাজটা করি কোন কাজটা আমরা ধরো এই যে যে বুলেটটা যে আছে এই বুলেট থেকে হুট করে একটা ফায়ার করলাম তারপর যদি হুট করে একটা ফায়ার করি তাহলে পরবর্তী যে চিত্রটা কেমন হবে পরবর্তী আমাদের এই যে যে বস্তুটা যে ছিল এই যে যে আমাদের যে বস্তুটা যে ছিল এই বস্তুটা কী হবে এই বস্তুটা কিন্তু এখান থেকে এখানে আর থাকবে না সে কিন্তু নড়ে যাবে ধরলাম এইটা এখান থেকে বের হয়ে গেছে তাহলে এখান থেকে যদি বের হয়ে যায় তাহলে এটা যদি এখান থেকে বের হয়ে যায় এই যে ধরো সাদা কালার যে বস্তুটা আছে এই বস্তুটা ধরো এখান থেকে বের হয়ে গেছে কই বের হয়ে গেছে যে বাইরে বের হয়ে গেছে এখন এই যে বাইরে যে বের হইলো এই যে বাইরে বের হইলো এই যে এটা এখান থেকে ধরো এই পর্যন্ত চলে গেছে তাহলে কত বেগে বের হয়েছে ধরলাম একটা একটা স্মল ভি একটা ব্যাগ পাইস এখন কথা এটা কার ব্যাগ এটা বুলেটের ব্যাগ এই যে যে আমাদের যে বুলেটটা ছিল এই যে বুলেটটা সেই বুলেটের ব্যাগ হচ্ছে এটা এটা হচ্ছে বুলেটের ব্যাগ কিন্তু আমার যে বন্দুকটা যে আছে সেই বন্দুকের কোনো ব্যাগ হবে কিনা আমরা দেখি তাহলে এখানে দেখো একটা ভর বিচ্যুতি হয়েছে কি বিচ্যুতি হয়েছে একটা ভর বিচ্যুতি তাহলে ভর বিচ্যুতিও আমাদের কি এই যে ভর ব্যাগের সংরক্ষণ ছিল তার মধ্যে এই যে ঘটনাটা এই ঘটনাটার মধ্যে ভর ভরবিচ্যুতিও হইতে পারে আবার সংঘর্ষ বা ধাক্কা ধাক্কিও হতে পারে তাহলে শুরুতে এর কোনো ব্যাগ ছিল কি আমাদের যে এই যে বস্তুটা ছিল সেই বস্তুর কোনো ব্যাগ ছিল কিচ্ছুর কোনো ব্যাগ ছিল না যেহেতু কোনো ব্যাগ ছিল না তার মানে আমরা নিতে পারি এম ইন্টু কত এম ইন্টু জিরো প্লাস আমাদের এই যে যে বুলেটটা সেই বুলেটটার কোনো ব্যাগ ছিল না তার মানে স্মল এম ইন্টু কত জিরো তাহলে এটা ছিল আমাদের এই ভর বিচ্যুতির আগের ঘটনা আর ভর বিচ্যুতির পরের ঘটনাটা কি যে ভাই আমাদের যে স্মল এম ভরের বস্তুটা সেটা স্মল ভি ব্যাগের সামনে দিয়ে চলে গেছে তার মানে স্মল এম ইন্টু স্মল ভি কিন্তু ক্যাপিটাল এম ভরের বস্তুটার ভ্যালোসিটি কোন দিকে সেটা আমরা জানি না তো সেটা যদি আমরা বের কর ট্রাই করি তাহলে কেমনে বের করছে ট্রাই করব যে ভাইয়া ক্যাপিটাল এম ইন্টু হচ্ছে ক্যাপিটাল ভি প্লাস ইকুয়াল টু তাহলে এখান থেকে কী করবো এখান থেকে যদি আমরা বলি যে এটা হচ্ছে কি জিরো ইকুয়াল টু স্মল এম স্মল ভি প্লাস ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি তাহলে এখান থেকে যদি ক্যাপিটাল ভিটা বের কর ট্রাই করি তাহলে ক্যাপিটাল ভি ইকোয়াল টু কত আসবে মাইনাস স্মল এম ইন্টু স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম তাহলে এই যে জিনিসটা এই জিনিসটাকে বলা হয় তোমার পশ্চাদব্যাগ ভাই কেন পশ্চাদব্যাগ বলে এই জিনিসটাকে পশ্চাৎব্যাক বলার কাহিনিটা কী পশ্চাদব্যাগ বলার কাহিনীটা হইলো তুমি একটু খেয়াল করে দেখো ভালো করে যে ভাইয়া এই ভ্যালুসিটিটা কিন্তু কী এটা কিন্তু মাইনাস ভ্যালুসিটি দ্যাট মিনস আমার যে বুলেটটা এ বন্দুকটা যায় সেই বন্দুকটা পিছন দিকে ধাবিত হবে ক্যাপিটাল ভি ব্যাগে এই জন্য দেখা যায় ফায়ার করলে হচ্ছে কাঁধে যদি রাখি তাহলে হচ্ছে কাঁধের মধ্যে হচ্ছে একটা বল ফিল হয় তাহলে এটা কেন ফিল হইলো এই পশ্চাৎ ব্যাগের জন্য এবং এই বলটাকে বলা হবে আমাদের সরি এই বলা হবে ধরো ধরো সামথিং এটা ইকুয়াল টু মাইনাস ফাইভ এম এস ইনভার্স ওয়ান আসলো দেন তুমি যখন বলবা যে ব্যাগ ইয়ার বন্দুকের ব্যাগ বন্দুকের ব্যাগ বন্দুকের ব্যাগ যখন তুমি বলবা তখন তোমাকে কি বলতে হবে বন্দুকের ব্যাগ যখন বলবা তখন বন্দুকের ব্যাগ টু হচ্ছে মাইনাস ফাইভ এম এস ইনভার্স ওয়ান কিন্তু যখন তুমি বলবা যে পশ্চাৎ ব্যাগ দ্যাট মিনস অলরেডি কি অলরেডি হইতেছে তোমার এই জায়গাতে তুমি কী করছো তুমি হচ্ছে অলরেডি পশ্চাৎ কথাটা বলে ফেলছো মানে পিছন দিকে তখন কিন্তু প্লাস ফাইভ এম এস ইনভার্স ওয়ান লিখবা আচ্ছা এই পাঁচ কই থেকে পাইলাম এটা জাস্ট এটা র্যান্ডমলি একটা ভ্যালু ধরছি কারণ এখানে তো আমরা কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন নেই নেই জাস্ট আমরা হচ্ছে এক্সাম্পল দেখতেছি এর জন্য শুধুমাত্র আমরা হচ্ছে মাইনাসটা হিসাবে সুবিধা ধরে নিলাম যে আমরা ধরে নিলাম যে ভ্যালুটা যদি মাইনাস ফাইভ আসতো এই জায়গাতে এটার মিনিং কি এটার মিনিংটা হলো এরকম তার মানে এটা যদি হয়তো একটা কি ধরো আমি যদি এরকম একটা হয়তো ধরো এটা একটা এটা একটা ধরো বিশাল বড় ট্যাঙ্ক ঠিক আছে এটা ধরো একটা বিশাল বড় ট্যাঙ্ক তাহলে এই যে যে ট্যাঙ্কটা ট্যাঙ্কের মধ্যে হয়েছে ধরো আমাদের এই বরাবর একটা কিছু একটা কামান টাইপের জিনিসপত্র আছে তাহলে এখান থেকে যদি আমরা কী করি কামান নিক্ষেপ করি এই ট্যাঙ্ক থেকে যদি কামান নিক্ষেপ করি তাহলে এখানেও কি সেম কাহিনীটাই হবে না এখানে কিন্তু সেম কাহিনিটাই হবে তার মানে ধরো কোথাও যদি তুমি এরকম কোনো কাহিনী দেখো যে ভাই একটা বস্তুর সাথে একটা বস্তু লেগে যাচ্ছে বা একটা বস্তু সাথে একটা বস্তু বিচ্যুত হয়ে যাচ্ছে তখনই কিন্তু কি করা লাগবে ভোরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করা লাগবে আর একটা ইম্পর্টেন্ট কনসার্ন এইটা যখন আমরা প্রুফ করছি প্রুফ করছি তো এখানে দেখো এই যে ক্রিয়া প্রতিক্রিয়া এই যে ব্যাপারটা এর মধ্যে কি আমরা বাহ্যিক কোনো বল কাউন্ট করি আমরা যখন নিউটনের থার্ড ল দেখছি তখন কিন্তু আমরা এই এফ ওয়ান টু মাইনাস এফ টু প্রুফ করার যখন প্রুফ করছি তবে কিন্তু আমরা কোনো বাহ্যিক বল কিন্তু কাউন্ট করি নেই তার মানে এখানে কোনো বাহ্যিক বল না থাকলে কিন্তু এই জিনিসটা কারেক্ট বাট বাহ্যিক বল চলে আসলে কিন্তু আমরা তখন আর এই জিনিসটা বলতে পারবো না ঠিক আছে কথা এটা একটু মনে রাখবা তাহলে আমাদের কথা হচ্ছে যে আমরা এই জায়গাতে ভরবেগের সংরক্ষণশীলতার মধ্যে আমরা হচ্ছে এখানে হচ্ছে একটা এক্সাম্পল দেখলাম এখানে হচ্ছে একটা প্রয়োগ দেখলাম জাস্ট কেমনে করে এবং এই জায়গাতে আমরা হচ্ছে সে ভর বিচ্যুতি দিয়ে বুঝাইলাম যে ভর বিচ্যুতি থাকলেও আমাদের এই কনসেপ্টটা কীভাবে কাজে লাগে এবং তুমি যদি রকেটের কথা বলো রকেটের কথা যদি বলো তা রকেটের কথাও কিন্তু সেম রকেটও কিন্তু কি ভরবেচ্যুতি না রকেট কি করে রকেট হচ্ছে ধরো এটা যদি একটা রকেট হয় বা ধরো এটা একটা রকেট তাহলে এই রকেটটা কী করে এই রকেটটা হইতেছে যদি সামনের দিকে যায় বা উপর দিকে যদি ওঠে তাহলে কীভাবে উঠে এইখান থেকে তার হচ্ছে কি বের হয় জ্বালানিগুলো বের হয় তা জ্বালানির ভরবেগ কোন দিকে জ্বালানির ভরবেগ এই বরাবর তাহলে ভরবেগ যদি কনজার্ভ থাকতে চায় যদি কনজার্ভেটিভ হতে হয় তাহলে অবশ্যই এটা কি করা লাগবে এই রকেটটাকে সামনের দিকে মুভ করা লাগবে তার মানে হইতেছে ধরো তুমি হচ্ছে এই বরাবর আসো তোমার ধরো এই এ ধরো এখান থেকে তোমার এখানে একটা পাখি ছিল পাখি ধর উড়ে চলে গেছে ধরো পাখি উড়ে চলে গেছে তার মানে কি তুমি ইনিশিয়ালি কি এই বরাবর একটা ভ্যালুসিটি হয়েছে এই বরাবর একটা ভ্যালুসিটি হওয়া মানে কি এই বরাবর একটা ভরবেক হয়েছে পাখির ভর ধরো দুই কেজি ছিল সে টু এম এস ইম বেকে দৌড় তার মানে কত ফোর কেজি এম এস একটা ভরবেক এই দিক বরাবর হয়েছে এইখান থেকে তো হয়েছে কারণ আমি আর পাখি তখন একটা সিস্টেম ছিলাম এখন কি সেপারেট হয়ে গেছি তার মানে ভরবেগকে কনসার্ভ করার জন্য আমাকে কি করতে হবে এই বরাবর এই যে পিছাইতে হবে এই যে এই বরাবর আমি পিছাই গেলাম আমার ভ্যালোসিটি হইলো ঠিক আছে এখন আমার যেহেতু ঘর্ষণ আছে এই জন্য হচ্ছে আমি অনেক সময় আটকে যায় আর কি কারণ ভরবেগের ওই যে বললাম না বাহ্যিক বল যদি বাজ্যিক বল না থাকে এখানে যদি ঘর্ষণ না থাকতো তাহলে আমি গতিশীল হইতাম কথা বুঝতে পারছো তাহলে কনজারভেশনটা কিন্তু এইভাবে আসে এখন যেহেতু তোমাকে বলি যে ভরবেগের সংরক্ষণশীলতার মধ্যে যে সংঘর্ষ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এই সংঘর্ষটা কিন্তু আমরা অলরেডি দেখছি যে সংঘর্ষ সংঘর্ষশীল এরকম কাহিনী হয় আর এই যে সংঘর্ষ দেখো যে এই যে একটা গাড়ি এই গাড়িটাকে এই বরাবর যাচ্ছিল যে হচ্ছে এই গাড়িটা সে ধাক্কা দিছে এবং সংঘর্ষের পরে ফলে কোন গাড়িটার ক্ষয়ক্ষতি বেশি হবে সেটা কিভাবে আমরা ডিল করব বা সেটা কিভাবে আমরা বুঝবো যে সংঘর্ষের ফলে আমাদের কোন গাড়িটা বেশি ক্ষয়ক্ষতি হবে এটা বুঝবো যে ধরো ব্যাগের পরিবর্তনটা দেখে যে কার ব্যাগের পরিবর্তনটা হিউজ হইতেছে যেমন ধর আমি যদি তোমাকে বলি যে একটা ধরো একটা গাড়ি আছে যে গাড়িটা হচ্ছে ধরো এটা ধরো আমাদের একটা গাড়ি এটা ধরো আমাদের একটা গাড়ি এই গাড়িটা কি এই বরাবর যাইতেছে তো এই গাড়িটার যে ভ্যালোসিটি সেই ভ্যালোসিটিটা ধরো এই গাড়িটার ভর ধরো আমাদের চল্লিশ কেজি গাড়িটার ভর এবং এটার হইতেছে ফোর এম এস ইনভার্সন এটার ভ্যালোসিটি সেম টাইপের আমাদের একটা গাড়ি আছে সেম টাইপের আমাদের যে গাড়িটা সেই গাড়িটা হচ্ছে এরকম টাইপের ধরো এই যে সেম টাইপের একটা গাড়ি আছে একদম একজাক্টলি সেম বাট এই যে গাড়িটা এই গাড়িটার ধরো কালার হয়ে গেছে আমাদের এমন টাইপের যেটা ধরো চল্লিশ কেজি ফোর এম এসিন পার্সন আর ধরো চল্লিশ কেজি না এটা ধরো আশি কেজি বা ধরো কত বলা যেতে পারে ধরো এটা হচ্ছে আমাদের চারশো চল্লিশ কেজি সম্ভব এবং এটার যে ভ্যালোসিটি সেটার ভ্যালোসিটি হচ্ছে টু এম এস ইন পার্সন তো এই দুইটা গাড়ি দেখে আমি যদি তোমার বলি যে বলতো এরা যদি এরা যদি হচ্ছে এখানে ধরো একটা পাহাড় আছে এখানে ধর একটা পাহাড় এই পাহাড়ে গিয়ে তারা হচ্ছে সংঘর্ষ করতেছে ঠিক আছে মানে তাহা পাহাড়ে গিয়ে তারা হচ্ছে ধাক্কা খায় এখন কথা হইলো যে এই গাড়িটা যখন ধাক্কা খায় তখন ধাক্কা খেয়ে ব্যাগটা একদম জিরো হয়ে যায় তাহলে টু এম এস ইনভার্সন থেকে জিরো এম এস হয়েছে আর এই জায়গাতে কি ফোর এম এস ইন থেকে ধাক্কা খেয়ে জিরো এম এস ইন হবে তো আপাতত মনে হচ্ছে ভাইয়া দুইজনের তো তাইলে হচ্ছে এটা যেহেতু ফোর থেকে জিরো হয়েছে এটা টু থেকে জিরো হয়েছে এটার ব্যাগের পরিবর্তন কম এটার ব্যাগের পরিবর্তন বেশি তাহলে অবশ্যই এটার মধ্যে হয়তো বেশি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে কিন্তু আসলে কি তাই দেখো এটার ভর কত চারশো চল্লিশ কেজি তো ভর পরিবর্তন আমরা জানি যে এফিকল ইকল টু কি এফ টু হইতেছে ডেল পি বাই হচ্ছে ডেল টি অর্থাৎ ভর পরিবর্তনটা ডেল পি অর্থাৎ বল কতটুকু হবে সেটা ডিপেন্ড করে ভর ব্যাগের পরিবর্তনের উপর নট শুধু ব্যাগের পরিবর্তনের উপর এবং এখানে ভর অবশ্যই কনসার্ন তাহলে অবশ্যই এই জায়গাতে চল্লিশ কেজি এবং চারশো চল্লিশ কেজি এই দুইটার ইমপ্যাক্ট কাজ করা লাগবে তার মানে ফাইনালি কত হয়ে গেছে ভরবেগ যেহেতু ব্যাগ জিরো হয়ে গেছে তার মানে ভরবেগ কত জিরো কেজি এমএস ইনভার্স ওয়ান আর এখানেও কত এখানেও জিরো এমএস ইনভার্স ওয়ান কিন্তু একটু খেয়াল করে দেখো ইনিশিয়ালি কত চল্লিশের সাথে চার গুণ দিলে কত একশো ষাট কেজি এম এস ওয়ান ছিল আমাদের ভরবেগ আর পরবর্তীতে কি হয়ে গেছে এই জায়গাতে আটশো আশি কেজি এমএস ওয়ান হিউজ অ্যামাউন্টের ভরবেগ হয়েছে তাহলে এই ভরবেগকে মোকাবেলা করতে আমার কি অনেক বেশি বল প্রয়োগ করা হবে তার মানে এই ভরবেগটা জিরো বানায় বানানোর জন্য এই যে যে এভারেস্টটা এই যে যে এভারেস্ট এই যে না সরি পাহাড় এই পাহাড়টা একটা হিউজ অ্যামাউন্টের বল প্রয়োগ করবে আর এখানে কি তুলনামূলক কম অ্যামাউন্টের বল প্রয়োগ করবে তাহলে ক্ষয়ক্ষতি অবশ্যই কার বেশি হবে এই যে এই জিনিসটার বেশি হবে অর্থাৎ ভরবেগের পরিবর্তন যার অনেক কী হয়েছে বেশি হয়েছে তাহলে এই হচ্ছে আমাদের ক্ষয়ক্ষতির কথাবার্তা এখন আমরা সংঘর্ষের প্রকারভেদ দেখব সংঘর্ষের প্রকারভেদটা আসলে কীভাবে আসে এটা যদি একটু ছোটো করে বলি তোমরা তো এই জিনিসটা জানো যে ধরো এই যে একটা বস্তু যদি হয় এই একটা বস্তু যদি হয় তাহলে এই বস্তুটা এই বরাবর যখন যাবে তখন এই বস্তুটার ভ্যালোসিটি যদি হয় ভি তাহলে তার যে গতিশক্তি যদি ভর হয় এম তাহলে তার গতিশক্তি হবে ই কে ইকোয়াল টু ই কে ফর কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি সেই কাইনেটিক এনার্জি কত হবে কাইনেটিক এনার্জি ইকে ইকোয়াল টু হবে হচ্ছে তোমার হাফ এম বি স্কয়ার এখন ভ আমরা যখন সংঘর্ষকে ক্লাসিফিকেশন করব ক্লাসিফাই করব তখন সেই জায়গাতে আমরা কিছু কনসেপ্ট আলোচনা করব। যেটা হলো তিন প্রকারের সংঘর্ষ আমরা আলোচনা করব একটাকে বলা হবে স্থিতিস্থাপক সংঘর্ষ একটাকে বলা হবে অস্থিতিস্থাপক সংঘর্ষ আর বলা হবে অতি স্থিতিস্থাপক সংঘর্ষ তো চলো আমরা একটু দেখার ট্রাই করি তো সংঘর্ষের প্রকার ভেদের মধ্যে আমরা কী দিলাম যে আমাদের যে সংঘর্ষের যে প্রকারভেদটা এই সংঘর্ষের প্রকার ভেদে আমরা দেখলাম যে আমরা হচ্ছে দুই টাইপের সংঘর্ষ নিয়ে আলোচনা করব তো এক টাইপের সংঘর্ষ কি একটা বেশ সংঘর্ষ হচ্ছে আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ আর টাইপের সংঘর্ষ হচ্ছে আমাদের অস্থিতিস্থাপক সংঘর্ষ আরেকটা হইল আমাদের আরেকটা হইল আমাদের অতিস্থিতিস্থাপক সংঘর্ষ মোটামুটি এই তিনটা জিনিস নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব তাহলে যেটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ আচ্ছা অস্থিতিস্থাপক না আগে হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে কথাবার্তা বলি ধরো আমরা এই জায়গাতে হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কলিশন নিয়ে আলোচনা করব ইলাস্টিক কলিশন এটা কি এটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ স্থিতিস্থাপক সংঘর্ষ সংঘর্ষ ওকে এরপর আমরা দেখব হইতেছে অস্থিতিস্থাপক সংঘর্ষ বা ইন ইলাস্টিক কলিশন ইলাস্টিক কলিশন এটা হচ্ছে আমাদের অস্থিতিস্থাপক স্থিতিস্থাপক সংঘর্ষ সংঘর্ষ ওকে দেন হচ্ছে আমরা পড়ব সুপার ইলাস্টিক কলিশন সুপার ইলাস্টিক কলিশন এটা হচ্ছে অতি স্থিতিস্থাপক সংঘর্ষ অতি স্থিতিস্থাপক সাপক সংঘর্ষ আচ্ছা এখন ইলাস্টিক কলিশন কি জিনিস ধরো এই হয়েছে আমাদের একটা বস্তু এই বস্তুটার ভর হচ্ছে এম ওয়ান ব্যাগ হচ্ছে ই ওয়ান তারপর এই বস্তুটা কি করছে এই যে একটা বস্তু এই বস্তুটা ধরো অন্য একটা কালার দিই এই বস্তুটা ধরো আমাদের এবার আরেকটা বস্তু পাইছে সেই বস্তুটা হচ্ছে এম টু এবং যে ভ্যালোসিটি পাইছে সেই ভ্যালোসিটি হচ্ছে ইউ তারপর তারা কি করছে তারপর তারা হচ্ছে সংঘর্ষ করছে তারপর তারা যদি সংঘর্ষ করে তো সেই সংঘর্ষের মধ্যে আমাদের এই যে এম ওয়ান ওয়ান এম টু ইউ টু এই জিনিসটাকে আমরা বলতে পারি জাস্ট এখান থেকে তারা ধরো এরকম একটা জিনিস করছে এটা হচ্ছে এখানে একটা সংঘর্ষ হয়েছে আর কি কোথায় সংঘর্ষ হয়েছে এই জায়গাতে একটা সংঘর্ষ হইস এই যে এই জায়গাতে একটা সংঘর্ষ হইস ঠিক আছে ওকে তাহলে এই জায়গাতে যেটা একটা সংঘর্ষ যে হইলো সংঘর্ষ হওয়ার ফলে এই যে ভ্যালোসিটিটা সেই ভ্যালোসিটি কী হয়ে গেছে এই ভ্যালোসিটিটা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে হবে কি চেঞ্জ হয়ে এখানে হইতেছে হয়তো ভি ওয়ান এখানে হয়তো হইতেছে ভি টু তো এইরকম ক্ষেত্রে আমরা দেখছি আমরা কি দেখছি যে ভাইয়া আমরা দেখছি যে এখানে ভরবেগের সংকরণশীলতা কেমনে খাটানো যায় এম ওয়ান ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান প্লাস হচ্ছে এম টু ভি টু আমরা হচ্ছে এইভাবে খাটাইছি এখন যদি এরকম হয় যে এই যে দুইটা বস্তু এই দুইটা বস্তুর যে গতিশক্তি গতিশক্তি বলতে ভাইয়া গতিশক্তি বলতে বোঝাচ্ছি যে দেখো শুরুতে তার গতিশক্তি কত এম ওয়ান ই ওয়ান যে এম ওয়ান ই ওয়ান তার মানে কত হাফ এম ওয়ান ই ওয়ান স্কোয়ার আর যদি এম টু ইউ টুটা বলি তাহলে হাফ এম টু ইউ টু স্কোয়ার তাহলে আমরা বলতে পারি গতিশক্তির টার্মটা কি হাফ এম ওয়ান ওয়ান স্কোয়ার হাফ এম টু ইউ টু স্কোয়ার এই দুইটা ভ্যালু যদি আমি যোগ করি এই দুইটা ভ্যালু ধরো আমি যোগ করলাম এবং যদি হইতেছে পরবর্তীতে আমি যদি সেম ভ্যালুটাই পাই অর্থাৎ আমি যদি পাই যে এম ওয়ান ভি ওয়ানেরটা হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার এবং হাফ এম টু ভি টু স্কোয়ার এটার মধ্যে যদি আমরা হচ্ছে যোগ করি এবং যদি দেখি হচ্ছে তারা সমান তার মানে কি সেটা স্থিতিস্থাপক সংঘর্ষ তো সেই সংঘর্ষের শর্ত কী যে ভরবেক পি ইনিশিয়াল সামেশন অফ পি ইনিশিয়াল যা ছিল এবং পি ফাইনাল সামেশন অফ পি ফাইনাল যা হবে এটা সমান হবে এবং পাশাপাশি কাইনেটিক এনার্জি যা ছিল ইনিশিয়ালি এবং কাইনেটিক এনার্জি ফাইনালে যা ছিল এইটাও কি হবে সমান হবে যদি এই ক্রাইটেরিয়া ফলো করে তাহলে তুমি সেই সংঘর্ষটাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে পারবা ওকে এটার একটা এক্সাম্পল হচ্ছে মোটামুটি খুব ভালো একটা এক্সাম্পল দেওয়া যায় যে আমরা আচ্ছা তোমরা সে অনেকেই গ্যাস মলিকুল যদি পড়ো তাহলে দেখবা যে সেই গ্যাস মলিকুলের ক্ষেত্রে আমরা ধরে নিই যে ধরো একটা বস্তু যত বেগে এখানে আঘাত করছে ঠিক একই বেগে যদি ব্যাক করে ধরো এখানে একটা ফোর এমেসিন বার্সন বেগে আঘাত করে ফোর এমেসিন বেগে ব্যাক করছে তাহলে সেই ক্ষেত্রে সাধারণত স্থিতিস্থাপক সংঘর্ষ যে সংঘর্ষটা হইল সেটাকে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে পারবো অস্থিতিস্থাপক সংঘর্ষ কি এটা হচ্ছে কয়েকটা কেইসে হতে পারে ধরো আমরা কি বলতে পারি কেইস ওয়ান কেজ ওয়ান কেজ ওয়ান হইতে পারে কেইজন হইতে পারে ভাইয়া পি ইনিশিয়াল আর পি ফাইনাল তারা কি হয়েছে সমান হয়েছে কিন্তু ই কে ইনিশিয়াল আর ই কে ফাইনাল ই কে ফাইনাল সমান হয়নি সমান হয়নি তখন আমি তোমাকে বলবো যে এই যে যে কেসটা সেটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ যদি হচ্ছে এরকম হয় কেস জিরো টু যে ধরো এরকম হইলো যে পি ইনিশিয়াল এবং পি ফাইনাল এরা সমান হয় নাই কিন্তু ই কে ইনিশিয়াল আচ্ছা প্রত্যেকটায় কিন্তু সামেশন চিহ্ন আছে কারণ যতগুলো টার্ম থাকবে ততগুলোই ই কে ইনিশিয়াল এবং ই কে ফাইনাল ই কে ফাইনাল এটা যদি কি হয় সমান হয় ভাইয়া দেখো পি ইনিশিয়াল আর পি ফাইনাল সমান হয় নাই কিন্তু ই কে ইনিশিয়াল এবং ই কে ফাইনাল সমান হয়ে গেছে তাহলেও আমরা কি বলতে পারি এটা হচ্ছে সাপক সংঘর্ষ আর থার্ড কেস তিনটাই হচ্ছে দুইটাই হচ্ছে ডিফারেন্ট পি ইনিশিয়ালও কি হবে না সমান হবে না পি ইনিশিয়াল নট ইকুয়াল টু পি ফাইনাল আবার ধরো ই কে ইনিশিয়াল নট ইকুয়াল টু ই কে ফাইনাল তাহলে এই যে আমরা হচ্ছে সেপারেট তিনটা কেস পড়লাম যে আমাদের এটা একটা কেস এটা একটা কেস এটা একটা কেস এবং এটা হচ্ছে আমাদের আরেকটা কেস এই তিনটা কেস হচ্ছে আমাদের কারু ধরন অস্থিতিস্থাপক সংঘর্ষের এক্সাম্পল সাধারণত অস্থিতিস্থাপক সংঘর্ষ যদি হয় তাহলে এটা অবশ্যই তুমি মনে রাখবে যে যখন কোনো একটা ভর বিচ্যুতি ঘটে এটা যখন ভর বিচ্যুতি ঘটে তারপরে হচ্ছে ভর ধরো অ্যাড হয়ে গেছে অর্থাৎ জোড়া লেগে গেছে তখন সাধারণত অস্থিতিস্থাপক সংঘর্ষ হয় যেমন ধরো এই যে এই যে যে যেখানে জয়েন্ট হয়ে গেছে না তাহলে এটা কী হবে একটা এটা হবে তোমার একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ যে এই যে সংঘর্ষটা এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে ঠিক আছে আবার ধরো এই যে আর অনেক কিছু হতে পারে আর কি এটা আমাদের অ্যানালাইজ করে বের করা লাগবে তবে এটা একটু ভালো করে খেয়াল রাখো এটা দিয়ে কিন্তু অনেক সময় অবজেক্টিভ দিয়ে দেয় দেখা যায় কি ভরবেগ ভরবেগ সংরক্ষণশীল হয় নাই কিন্তু গতিশক্তি সংরক্ষণশীল হয়ে গেছে তখন যে আমরা ভুল করে বলে ফেলি সিস্তাবক সংঘর্ষ তারা কিন্তু হবে না এখানে আসলে তো বাস্তবে এই দুই কেজের হচ্ছে সংঘর্ষই হয়নি কারণ যেহেতু ভরবেগের সংরক্ষণশীলতা মানে নেই তার মানে এখানে হয়তো বাহ্যিক বলের প্রভাব ছিল বা অন্য কোনো কেস হইতে পারে বা অন্য কোনোভাবে তাদের ব্যাগটা চেঞ্জ হয়েছে সো এখানে হচ্ছে তুমি এই জিনিসটা বলতে পারবা যে ইক ইনিশিয়াল আর কে ফাইনাল সমান হয়ে গেলে যে বলতে পারবা স্থিতিস্থাপক তা কিন্তু না ঠিক আছে তো তোমাকে অবশ্যই চেক করা লাগবে দুইটাই মানে মানে তার তোমাকে প্রশ্নে যদি বলে উদ্দীপকের সংঘর্ষটি স্থিতিস্থাপক না তাহলে কিন্তু তুমি কি করবা ভরবেগের সংরক্ষণশীলতা যাচাই করবা আবার গতিশক্তির সংরক্ষণশীলতাও যাচাই করবা হ্যাঁ এখন প্রশ্ন যদি হয় এইরকম ধরো তোমাকে বলল একটা উদ্দীপক দিয়ে বলছে যেমন গনাম্বারে কোয়েশ্চেন করছে যে বস্তুটি বা বস্তুদ্বয়ের মিলিত বেগ বের করো অর্থাৎ ধরো দুইটা বস্তু পরস্পর পরস্পরের দিকে আসতেছিল তারপর তারা জয়েন্ট হয়ে যে কোনো একদিকে চলা শুরু করছে এবং তোমাকে প্রশ্ন করছে ঘনাম্বারে যে বস্তুয়ের মিলিত বেগ বের করো এখন প্রশ্ন করছে উদ্দীপকের সংঘর্ষটি কি স্থিতিস্থাপক কিনা ব্যাখ্যা করো বা গাণিতিকভাবে শোষণ করো তখন তুমি কি করবা তখন কি তুমি মানে নাম্বারে কি আবার ভরবেগের সংরক্ষণশীল তার মানসিক কিনা এটা দেখার দরকার আছে কারণ তুমি নাম্বার যখন ক্যালক মানে নাম্বার যখন করতেছো তার আগে তুমি গ করে আসছো আর গতেও তুমি অলরেডি মানে স্থিতি ইয়াও যে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র অ্যাপ্লাই করেই তুমি মিলিত ব্যাগটা বের করছো তাহলে কিন্তু এই চেকটা করার কোনো দরকার নাই ঠিক আছে সো এটা একটু মাথায় রাখবা আর যখন তোমরা এরকম কোনো ক্যালকুলেশন করো নাই যে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্রটা ইউজ করো নাই বা তোমাকে চেক করতে বলছে যে স্থিতিস্থাপক কিনা তখন কিন্তু দুইটা চেকি করা লাগবে অর্থাৎ ভর যে পি ইনিশিয়াল এবং পি ফাইনাল সেটাও করা লাগবে এবং কি কাইনেটিক এনার্জি ইনিশিয়াল এবং কাইনেটিক এনার্জি ফাইনাল এটাও করা লাগবে আচ্ছা এখন আসি হইতেছে আমাদের সংঘর্ষটা সংঘর্ষটা কি অ্যাকচুয়ালি হইল যে ধরো এমন টাইপের তুমি কোনো সংঘর্ষ নিলা যে সংঘর্ষের মধ্যে তোমার ফাইনালি এনার্জি বেড়ে গেছে এনার্জি বেড়ে গেছে যদি এরকম কোনো কাহিনী হয় ভাই এরকম কাহিনী কি হইতে পারে যেমন ধরো কেমিক্যাল একটা বিস্ফোরণ হইলো তাহলে শুরুতে কি পার্টিকেলগুলো খুবই ছোট ছিল কোনো ভ্যালোসিটি ছিল না দেন হুট করে একটা বিশাল বিষয় মানে এক্সপ্লেশন হয়েছে যেমন ধরো আমি তোমরা যদি বলি যে এটা ধরো এটা কি হইলো একটু পরে এটা ধরো বিশাল বড় হচ্ছে এখানে একটা ব্লাস্ট হইলো আর কি যদি হচ্ছে এই জায়গাতে যদি ব্লাস্ট করে ফেলে এই জায়গাতে যদি ধরো ব্লাস্ট হয়ে গেলো এই জিনিসটা তখন কি হবে জিনিসটা ব্লাস্ট হয়ে গেলে আমরা বলতে পারি যে টুকরাগুলো ছড়া যাবে শুরুতে এটার কোনো গতিশক্তি ছিল না তারপরে এখানে কি অনেক বেশি গতিশক্তি তার মানে এই জায়গাতে কি হবে এই জায়গাতে ইকে ইনিশিয়াল এবং ই কে ফাইনাল ভরবেগ সংঘর্ষ থাক সমস্যা নেই পি ইনিশিয়াল এবং পি ফাইনাল ইকুয়াল থাকলেও এখানে কি সমান হবে না ঠিক আছে বাট এখানে এন্ড যদি হয় কি ই কে ইনিশিয়াল এবং ই কে ফাইনাল এটার মধ্যে ই কে ফাইনালটা বড় হবে আর এই জায়গাতে তখন কি আসলে এটা আসলে অস্থিতিস্থাপক সংঘর্ষেরই একটা পার্ট বলা যায় অর্থাৎ সবগুলা অতিস্থিতিস্থাপকই হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ নাও হতে পারে কারণ ইকে ইনিশিয়ালের মধ্যে দেখা যায় এই ক্ষেত্রে সাধারণত ই ইনিশিয়াল এবং ইকে ফাইনালের মধ্যে সাধারণত দেখি আমরা যে ই কে ইনিশিয়ালটা কী যদি বড় হয় তাহলে হচ্ছে অস্থিতিস্থাপক বলবো এবং এই জায়গাতে যদি কি হয় এই ক্রাইটেরিয়াটা মেনটেন করে তাহলে হচ্ছে সেটাকে অতিস্থিতিস্থাপক বলা হবে ঠিক আছে তো জাস্ট হচ্ছে তোমরা এখন এটা এরকমও হইতে পারে আবার ধরো পি ইনিশিয়াল পি ফাইনাল নাও মানতে পারে যদি এই জিনিসটা আমাদের একটু সমস্যা আসে এটা দরকার নেই তুমি হচ্ছে জাস্ট এটা মনে রাখবা যে ভরবেক সমান হোক বা না হোক ফাইনালি এইটা কিন্তু অবশ্যই কী হবে এটা কিন্তু অবশ্যই ফাইনাল এনার্জিটা কাইনেটিক এনার্জিটা অনেক বড়ো হবে এটা হচ্ছে আমাদের অতিথি সবকের কাহিনী এখন এই যে যে সংঘর্ষের প্রকার আমরা পড়লাম আমরা এক্সাম্পল দিলাম যেমন ধরো আমরা যখন আদর্শ গ্যাস বিবেচনা করি আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরা হয় আর কি আদর্শ গ্যাসের ক্ষেত্রে তুমি ধরবা যে এই যে একটা ধরো এটা একটা গ্যাস মলিকিউল আছে এই গ্যাস মলিকিউলটা এখানে যেতভাবে গ্যাসটা ছিল এখান থেকে যখন ধাক্কা খাইছে এই যে জায়গাতে ধরো ধাক্কা খাইছে এই জায়গাতে ধর ধরো ধাক্কা টাক্কা খাইছে এই ধাক্কা খাওয়ার পরে ওর যে ভ্যালোসিটি এই বরাবর সেটা ইউই থাকবে তাই দেখো সংঘর্ষের আগে কী ছিল হাফ এম ইউ স্কোয়ার ছিল সংঘর্ষের পরেও কী হাফ এম ইউ স্কোয়ার তারপরে অবশ্যই কী এটা হচ্ছে একটা স্থিতিস্থাপক সংঘর্ষ হবে এরপর তোমরা হচ্ছে যে এই টাইপের দেখছো না এই যে এইখানে এই যে এরকম টাইপের যে এরকম টাইপের জিনিসপত্র দেখছো না তারপর এখান থেকে হচ্ছে এরকম করে থাকে এটা যখন ধাক্কা দেয় তখন হচ্ছে এটা কি আবার দূর দেয় এরকম করে তো সেই ক্ষেত্রে কীরকম সংঘর্ষ হয় একটু চিন্তা করবা যে এই যে এই যে ক্ষেত্রটা আছে এই ক্ষেত্রে আমরা কীরকম সংঘর্ষ পাই যে ধরো এটা এই জায়গাতে যখন আঘাত করলো তখন এটা কি এখানে টাশ করতে বের হয়ে এই জায়গায় চলে গেল তারপর এটা যখন আবার এদিকে আঘাত করলো তখন কি এটা আবার চলে গেলো এই জায়গাতে তো এই সংঘর্ষটা এখানে কি স্মৃতিসবক সংঘর্ষ কিনা বা এখানে সংঘর্ষটা আসলে কেমনে কাজ করতেছে এটা হচ্ছে বাসায় বসে বসে পড়ার টেবিলে বসে বসে চিন্তা করবা আর না হলে রাতে ঘুমায় ঘুমায় চিন্তা করবা ঠিক আছে আচ্ছা তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষে রাশিমালা আমরা তো দেখছি যে নর্মাল সংঘর্ষ হইলে আমরা খুব ইজিলি নির্ণয় করতে পারি যে এম ওয়ান ই ওয়ান প্লাস এম টু টু ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু কিন্তু যদি সংঘর্ষটা স্থিতিস্থাপক হয় তখন কীভাবে ক্যালকুলেশন করবো তো আমরা হচ্ছে রাশিমালাটা যত প্রতিবাদন করার চেষ্টা করি তো আমরা হচ্ছে ধরে নিলাম যে এই হচ্ছে আমাদের ভায়া বস্তু এটা হচ্ছে এম ওয়ান একটা বস্তু সে হচ্ছে ভাইয়া ইউ ওয়ান বেগে যাইতেছে আর এইটা হচ্ছে এম টু ভরের একটা বস্তু সে হচ্ছে ইউ টু বেগে যাইতেছে দেন হচ্ছে আমাদের এই যে ধরো এম ওয়ান ভরের বস্তু আর এই হচ্ছে আমাদের এম টু ভরের বস্তু এই দুজনে একটা বিশাল বড় ধাক্কা টাক্কা খাইছে ধাক্কা টাক্কা খাওয়ার পরে আমাদের এম ওয়ান ভরের বস্তুটা ভি ওয়ান বেগে গেছে এবং এম টু ভরের বস্তুটা এম টু ভরের বস্তুটা ভি টু বেগে গেছে এটা কিন্তু না এটা কিন্তু ভি ঠিক আছে ওকে এখন যদি তোমাকে বলি যে ভাইয়া এখানে ভরবেগের সংরক্ষণশীলতা যদি তুমি অ্যাপ্লাই করো অর্থাৎ তুমি যদি এই জিনিসটা অ্যাপ্লাই করো এই জায়গাতে কি অ্যাপ্লাই করবা তুমি চিন্তা করলাম যে ভাইয়া পি ইনিশিয়াল ইকুয়াল টু ভাইয়া পি ফাইনাল তাহলে এই জায়গাতে হচ্ছে পি ইনিশিয়াল দিয়ে যদি বলি তাহলে কি বলবো এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু এখন এম ওয়ানের গুলো একপাশে নিয়ে এসে পড়ি তাহলে কী হবে এম যদি এক পাশে নিয়ে এসে পড়ি তাহলে কী হইলো এম ওয়ান ই ওয়ান এর পাশে যদি নিয়ে আসি তাহলে মাইনাস এম ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু এই বরাবর এম টু ভি টু ছিল আর এই বরাবর গেলে মাইনাস এম টু ইউ টু হবে তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি আমরা যদি এম ওয়ানটা কমন নিই তাহলে এম ওয়ানটা কমন নিলাম ই ওয়ান মাইনাস ভি ওয়ান ইকুয়াল টু এম টুটা কমন নিলে ভি টু মাইনাস ইউ টু ওকে ফাইন এখন যদি তোমাকে বলি যে এটা তো একটা ইকুয়েশন গেল আর ই ইকুয়েশন কি আইটিগুয়েশন আছে ভাইয়া তাদের মধ্যে কাইনেটিক এনার্জিটা ছিল যে ই কে ইনিশিয়াল আর ই কে ফাইনাল এটাও কি ভাইয়া সমান হবে তাহলে যদি সমান হয় তাহলে একটু খেয়াল করে দেখো আমাদের ইনিশিয়ালি এম ওয়ান ভোরের বস্তুটা যখন ওয়ান বেগে যায় তখন তার কাইনেটিক এনার্জির মান কত হাফ এম ওয়ান হাফ এম ওয়ান ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার এখান থেকে হাফ এম টু ভি টু স্কোয়ার প্লাস হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার এটা হচ্ছে ইকুয়াল তাহলে এখান থেকে যদি আমি হচ্ছে কী করি আমি যদি হইতেসে সমস্ত হাফ কেটে দিলাম এম ওয়ানের টার্মগুলোকে কি পাশে নিয়ে এসে পড়ি তাহলে কী হবে এম ওয়ান এ পাশে হবে কি ই ওয়ান স্কোয়ার ভালো করে বুঝো এই জিনিসটা এইখানের ই ওয়ান এই যে এইখানের ই আর এইখানে কি এম ওয়ানের ভি ওয়ান এই দুটো জিনিস কি পাশে নিয়ে এসে পড়লে ই ওয়ান স্কোয়ার মাইনাস কী হবে e1 স্কোয়ার মাইনাস e1 স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার হবে ইকুয়াল টু হাফ কিন্তু কেটে দিছে সবগুলা আর এখানে কে এম টু ছিল এম টু ইন টু এই জায়গাতে কী ভি টু স্কোয়ার অলরেডি ছিল আর এই যে যে এম টুর যে এই যে যে পার্টটা এই পার্টকে ওই পাশে যদি চলে যায় ওই পাশে যদি চলে যায় তাহলে ইউ টু স্কোয়ারটা মাইনাস হবে তাহলে ইউটু স্কোয়ার যদি মাইনাস হয় তাহলে এই জায়গাতে ভিটু স্ক্যার মাইনাস ইউ টু স্কোয়ার ঠিক আছে ওকে এখন আমরা ধরে নিলাম যে এই যে হচ্ছে আমাদের একটা ইকুয়েশন এই যে এটা একটা ইকুয়েশন এই যে এই জায়গাতে এটা হচ্ছে আমাদের একটা ইকোয়েশান এবং আমাদের আর ইকুয়েশন ইকোয়েশান কোনটা আর্টি টি হচ্ছে এই যে এই যে এটা এই জায়গাতে আমাদের এটা হচ্ছে আর ঠিক আছে এখন এই দুই ইকুয়েশানতে আমরা একটা কাজ করব কি কাজ করব ভাইয়া আমরা এই দুইটা ইকুয়েশনের মধ্যে বলবো যে আমরা যদি এটাকে ধরো এক নম্বর সমীকরণ দিলাম এটাকে ধরো দুই নাম্বার সমীকরণ দিলাম এখন আমরা যে কাজটা করব সেটা হইল এই যে দুইটার মধ্যে এই যে দুইটা বস্তু এইটার মধ্যে আমি একটা কাটা ধরে ভাগ করব তাহলে দুই ভাগ এক করি দুই ভাগ এক করলে সুবিধা হবে কেন সুবিধা হবে আর ভাগটা বা কেন করতেছি কারণ দুয়ের উপরে দেখো কি আছে ওয়ান স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার দ্যাট মিন্স তুমি কিন্তু কি লিখতে পারবা ওয়ান প্লাস ভি ওয়ান ইন্টু ইউ টু মাইনাস ভি টু সরি ই ওয়ান মাইনাস ভি ওয়ান তার মানে আমি যদি বলি জায়গাতে আমি যদি একটু লিখি এম ওয়ান ওয়ান প্লাস ভি ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ভি ওয়ান আর এই পাশে কি লিখব এম টু ভি টু স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে কি ভি টু প্লাস ইউ টু ইন্টু ভি মাইনাস ইউ ওকে ফাইন এখন যদি তোমাকে বলা হয় যে আর এই পাশে কী ছিল এম ওয়ান ইন্টু মাইনাস ভি ওয়ান তার মানে এটাকে যদি আমি অন্য কালার দিয়ে লিখি ধরো এম ওয়ান এম ওয়ান এখানে কী ছিল মাইনাস তার মানে ওয়ান আর এই পাশে কী ছিল এম টু এম টু ভি টু মাইনাস ইউ টু এখন এই আমরা ডিভাইড করছি তাই না তো এই দুটোকে আমরা ডিভাইড করছি এরকম করে তাহলে ভাইয়া দেখো এম ওয়ান এম ওয়ান কাটে ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান কাটে এম টু এম টু কাটে ভি টু মাইনাস ইউ টু ভি টু মাইনাস ইউ টু কাটে সব কাটা কাটিয়ে যেতেছে তাহলে বাকি থাকে কি বাকি থাকে হইতেছে সুন্দর মজার একটা জিনিস কী বাকি থাকে বাকি থাকে হইতেছে ভাইয়া ওয়ান প্লাস ভি ওয়ান ইকুয়াল টু ভি টু প্লাস ইউ টু তাহলে আমরা যদি একটা কাজ করি যে ই ওয়ান থেকে কী হয়েছে ওয়ান থেকে ভি ওয়ান হয়েছে তার মানে তুমি একটু চিন্তা করে দেখো তো এইখানে যদি এই ইয়াটাকে ইউ টুটাকে পাশে নিয়ে আসা পড়ি তাহলে কী হইলো ইউন মাইনাস ইউ ইকুয়াল টু এটা যে পাশে নিয়ে আসা পড়ি তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান দ্যাট মিনস স্থিতিস্থাপক সংঘর্ষ এই যে যে লাইনটা লাইনটা আমরা দুইটা সমীকরণ থেকে পাইছি না তার মানে কি ডেল ইউ টু কত ডেল ভি যদি এটা হয় তাহলে এটা একটা কিন্তু মারাত্মক বড় শর্ত দ্যাট মিন্স এই দুজনে আসলে কি একটু বুদ্ধি যদি খাতাও তাহলে বুঝতে পারবা যে ভাই ইউন মাইনাস অ্যাকচুয়ালি কি যে ভাইয়া ইউটুর সাপেক্ষে আপেক্ষিক ব্যাগ ইউনের আর এখানে ভিটু মাইনাস ভিও মানে কি একের সাপেক্ষে আপেক্ষিক ব্যাগ তার মানে সংঘর্ষের আগে এই যে সংঘর্ষটা যে হয়েছে এই সংঘর্ষের আগে দুইয়ের সাপেক্ষে একের ব্যাগ আর সংঘর্ষের পরে একের সাপেক্ষে দুইয়ের ব্যাগ কী হবে সমান হবে তার মানে তাদের আপেক্ষিক ব্যাগ দই কী হবে সংঘর্ষের আগে আর পরে সমান হবে ভ্যালুতে তাহলে এটাও কিন্তু সি সংঘর্ষ হয়েছে কি হয় নাই চেক করার খুবই একটা কার্যকরী ওয়ে আচ্ছা ভাইয়া বুঝলাম কিন্তু এখন আমাদের আননন কী কী ধর আমরা ভিওয়ানও জানি না আমাদের ভিটুও কিন্তু জানি না দুইটা কিন্তু আনন দুইটা আননন দুইটা ইকুয়েশন অবশ্যই সলভ করা যাবে তাহলে আমরা এখান থেকে একটা আন্নোন বের করি যে টু কত আসবে তাই জায়গা থেকে লিখতে পারি যে ভিওয়ানিকল টু বা ভিটু ইকল টু ভি টু ইকলটা কী লিখতে পারবো ভিটু লিখতে পারবো ওয়ান মাইনাস ইউ টু মাইনাস ভিওয়ানটাকে পেশা নিয়ে গেলে প্লাস ভি ওয়ান এই যে যে সমীকরণটা পাইলাম এই সমীকরণটা কি করবো আমি এখন এই কণটা আমি এই জায়গা থেকে বসায় দিব কই বসায় দিব আগে আরেকটাতে বসায় দিব দেখো বসাইলে কি হয় তো কোথায় বসাবো এই যে আমরা এই কোয়েশনে বসাই দিই তাহলে এম ওয়ান একটু ভালো করে খেয়াল করো একদম পাশে ছিল কি এম ওয়ান তার মানে কি এম ওয়ান তারপরে কি ইউ ওয়ান ওয়ান বসাইলাম মাইনাস ভি ওয়ান এখন ভি ওয়ান কি আমাদের বের করতেছি তাহলে ভি ওয়ান বের করতেছি ইকুয়াল টু এম টু এম টু টু এম টু ইন্টু কত ভিটু মাইনাস এখন ভিটু মানে কি এই ভিটুর এই যে পার্টটা ছিল সেই পার্টটাকে এই যে ভিটুর যে আমাদের যে পার্টটা ছিল এই ভিটুর পার্টটাকে আমরা এই জায়গা থেকে সরাই ওই নিয়ে তাহলে আমরা যেটা করবো সেটা হইতেছে এই যে ভিটুর যে পার্টটা আছে সেই ভিটুর পার্টটা এখান থেকে সরাইয়া কই নিয়ে যাব এই যে এখানে নিয়ে গেলাম এই যেটাকে এই জায়গাতে সেট করে দিলাম তাহলে বাকি আছে কি এখানে মাইনাস ইউ বাকি আছে তো মাইনাস একটু লিখে ফেলি এই যে মাইনাস ইউ টু তাহলে এখান থেকে এখন খেয়াল করো পুরা রাশিটার মধ্যে একটা মাত্র আন্দোলন সেটা হচ্ছে ভি ওয়ান দেখো ভি ওয়ান ছাড়া এখানে কিন্তু আর কোনো আন্দন নাই এই যে ভি ওয়ান আন্দন এই জায়গাতে ও ভি ওয়ান নন ওয়ান ইউ টু সব তুমি জানো এম ওয়ান এম টু তুমি জানো তাহলে এখান থেকে যদি আমরা হইতেছে কী করি এখন বের করার চেষ্টা করি তাহলে কীভাবে চেষ্টা করবো যে ভাইয়া এখানে হইতেছে আমাদের এম ওয়ান ইউ ওয়ান মাইনাস এম ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু এই জায়গাতে বলতে পারি আমরা এম টু ই ওয়ান মাইনাস এম টু ইউ টু মাইনাস এম টু ঠিক আছে ওকে তাহলে এইখান থেকে একটা জিনিস খুবই ভালো করে খেয়াল করো আমাদের তো ভিওানটা দরকার তাহলে আমরা ভিওানটাকে পেশ পাশে নিয়ে এসে পড়ি তাহলে এই পাশে বা বাকিগুলো এই পাশে নিয়ে এসে পড়ি তাহলে একটু খেয়াল করে দেখো খুব ভালো করে যে এখানে এম ওয়ান বাকি আছে এম বাকি আছে একটা মাইনাস এম টু ইউ টু আর ওইখানে একটা মাইনাস এম টু ইউ টু মানে কি মাইনাস টু এম টু ইউ টু এই পাশে আসলে প্লাস টু এম টু ইউ টু ঠিক আছে আবার দেখো এখানে কী আছে এম টু ইউ ওয়ান ভালো করে বুঝো আমি কী করতেছি এই পাশে এম ওয়ানি ওয়ান ছিল এই যে এম ওয়ানি ওয়ান ছিল এখানের এম টু ইউ টু মাইনাস এম টু ইউ টু মাইনাস এম টু ইউ টু মিলে কি মাইনাস দুই টাই এম টু ইউ টু এই পাশে নিয়ে আসলে প্লাস দুই টাই এম টু ইউ টু ওকে ফাইন বুঝলাম প্লাস দুই টাইম টু ইউ টু তারপরে কী করব তারপরে হচ্ছে আমাদের এখানে মাইনাস এম ওয়ান ভি ওয়ান আছে এটাকে ওই পাশে চালান করবো কিন্তু এই যে এম টু ওয়ান আছে এই যে এম টু ওয়ান এই যে এম টু ওয়ান এই এম টু ওয়ান কি পাশে আনবো না তাহলে আনলে কী হবে মাইনাস এম টু ওয়ান হবে তার মানে মাইনাস এম টু ওয়ান ফাইন ইকুয়াল টু কি ইকুয়াল টু হইতেছে এই যে এম ওয়ান ভি ওয়ান প্লাস কি ওই এই এম ওয়ান ভি ওয়ানটাকে ওই পাশে নেওয়া যায় এই যে এটাকে যদি ওই পাশে নেওয়া যায় তাহলে এখানে মাইনাস ছিল ওই পাশে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তার মানে এখন কী হয়ে যাবে এম ওয়ান প্লাস এম টু ধরো কমন নিয়ে ফেললাম এখান থেকে কি বিহন বের করব তাহলে বিওনিকলটা কী আসলো বিওনিকলটা আসলো এম ওয়ান ইউয়ান আর এম টু ইউ ওয়ান করি আমি যদি কমন নিই তাহলে কী হবে এম ওয়ান মাইনাস হচ্ছে কি ইউ বাই কি আর এই জায়গাতে প্লাস ছিল টু এম কি এম ওয়ান এই হচ্ছে আমাদের ফর্মুলা দেখো এই ফর্মুলা যখন আমরা করছি তখন আমাদের কিন্তু আর কোথাও আর কোথাও কি লাগে নাই মানে অন্য কোনো কিছুর হেল্প লাগে নাই তার মানে শুধুমাত্র এম ওয়ান এম টু ওয়ান ইউ টু জেনে আমরা কি করতে পারি আমরা হচ্ছে ওয়ান বের করতে পারি অনেক কঠিন ফর্মুলা তাই না মানে হচ্ছে আমরা অনেক কিছু করছি তো এজন্য হচ্ছে একটু কঠিন লাগতেছে বাট আমরা হচ্ছে যখন শুধু ফর্মুলাটা নিয়ে ডিরেক্ট করবো বা শুধু ফর্মুলা নিয়ে কাজ করব তখন একটু সোজা লাগবে আর কি তো আমরা হচ্ছে কাজ করি চলো আমরা হচ্ছে ফর্মুলাটা একটু দেখে ফেলি যে এই ফর্মুলাটা আমরা হচ্ছে কেমনে ব্যাখ্যা করবো এখন এই যে ফর্মুলাটা মনে রাখার একটা ওয়ে বুঝাই তোমাদেরকে মনে রাখার ওয়ে হচ্ছে যে ভাইয়া দেখো এটা হইতে ধরো এম ওয়ান বারবার এই জিনিসটা করা লাগতেছে এম ওয়ান ই ওয়ান এটা আমাদের এম টু এটা আমাদের ইউটিউব বেগে যাচ্ছে দেন হচ্ছে তাদের মধ্যে একটা কি হয়েছে একটা সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষ হওয়ার পরে এখানে কি আমাদের এম ওয়ান ভরের বস্তুটা ভিওন বেগে যাচ্ছে এম টু ভরের বস্তুটা আমাদের যাচ্ছে দ্যাট মিনস আমরা এখন যদি হয়েছে বলি যে এই ভিওয়ানের মান কত এই ভিটুর মান কত দেখো আগের যে সূত্রটা ছিল সে সূত্রের মধ্যে তোমার আন দুইটা থাকলেও কিন্তু তোমাকে একটা গিভেন দেওয়া লাগতো যে ভর বেগের নর্মাল যে সংরক্ষণ সুতোটা ছিল ওইখানে তুমি কি করতা এখানে হচ্ছে তুমি এমন ইউন লিখতা দেন হচ্ছে টু লিখতা তারপর হচ্ছে এমন ইকোয়াল টু এম ওন ভিওান প্লাস এম টু ভি টু এখানে ভিওন বলে দিলে তুমি ভিটু বের করতে পারতা আর ভিটু বলে দিলে তুমি ভিওন বের করতে পারতা আর এই যে এখন আমরা যেটা করলাম ওইটার মধ্যে কি ওইটার মধ্যে ভাইয়া কিছুই বলা লাগে না এম ওয়ান এম টু ওয়ান ইউ টু জাস্ট বলে দিলে আর যদি বলে যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে তাহলে কি আমরা ভিওয়ান এবং ভিটু দুইটাই বের করতে পারবো এখন যদি তোমাকে বলি যে ধরো কোনো সংঘর্ষ স্থিতিস্থাপক কি না তোমাকে বলে নেই বাট তোমাকে ভিওনও বলে নেই তোমাকে ভিটুও বলে নেই তখন তুমি কি বলবা তখন তুমি ধরে নিবা যে ভাইয়া এটা যেহেতু ভিওয়ান ভিটু বলা নেই তার মানে আমি ধরে নিব এটা স্থিতিস্থাপক সংঘর্ষ এরকম কিন্তু অনেক ম্যাথ তোমাদের প্রশ্নে আসে ঠিক আছে যে ভিওনও বলা নেই ভিটিও বলা নেই দেন তোমরা কী করো তোমরা হচ্ছে ধরে নেবা যেটা সিরিস্থাপক সংঘর্ষ এবং সেটা ধরেই তোমাকে ম্যাথ করা লাগবে ঠিক আছে ওকে তো এখন যদি আমি তোমার বলি যে ভাই সূত্রকে আমরা মনে রাখবো দেখো সূত্র মনে রাখার আমরা একটা ট্রিক্স বলি যে কীভাবে মনে রাখবো ধরো আমি ভিওন বের করতেছি একটা বিশাল লম্বা একটা দাগ দিবা এখন এটা তো ভর তাই না তাহলে আমরা হচ্ছে দুইটা পার্ট করব। তাহলে উপরের পার্ট আর নিচের পার্ট লেখা লাগবে তো নিচের পার্টটা হচ্ছে অনেক ভিত্তিটা অনেক বড় দেওয়া লাগবে যেন হইতেছে কি হয় যেন জিনিসটা দাঁড়ায় থাকে সুন্দর করে তার মানে কি এম ওয়ান প্লাস এম টু করবো যেটা যোগ দিলাম যোগ দিয়ে নিচে স্থাপন করলাম যেন হচ্ছে কি এটা একটা ধরো একটা স্ট্রাকচার এটা একটা বিল্ডিং এটা ধরো ফাউন্ডেশনের মতো অনেক বেশি কিছু দিলাম যোগ করলাম এখন কাজ শুরু করব। শুরুতেই কি শুরুতেই হচ্ছে ওয়ান বের করতেছি তাহলে এক নাম্বার বস্তুরে বেশি প্রাধান্য দিতেছি তার মানে কি এই নত যোগ করছি না এখানে কি বিয়োগ করব এম ওয়ান মাইনাস এম টু করবো এখন দেখো এটা তো ব্যাগ বের করতেছি তাহলে উপরে থাকবে কি ভর এর সাথে কি ব্যাগ আর নিচে থাকবে কি ভর তাহলে এখানে তো শুধু ভর নিছি তাহলে ব্যাগটা গুন দেওয়া লাগবে এখন যেহেতু এক রে দিছি আমি তো এম ওয়ান মাইনাস এম টু লিখছি এই কারণে তাহলে এই জায়গাতে গুণ করবো হইতেছে ই ওয়ান এখন এই যে আমি যে এক রে দিলাম তো দুই নাম্বার বস্তু খুবই রাগ করবে আমার সাথে তখন ওই রাগ ভাঙানোর জন্য কি করব যে ভাই সমস্যা নাই তোমার ভর আমি এখানে দিতেছি তুমি টেনশন করো না এখন সে রাগ করবে যে আরে মিয়া আমার ভর তো দিবা বুঝলাম কারণ আমার ভর ছাড়া তো তুমি বের করতে পারবে না কিন্তু ওই যে একজনের পাত্তা দিলাম যে সেকেন্ডে দিলা এটার বিনিময়ে কি দুই দ্বারা গুণ করে দিলাম যাও শেষ এটা হচ্ছে মনে রাখার টেকনিক তাহলে আমরা যদি ভিটুটা বের করার ট্রাই করি কতটুকু মনে থাকবে আল্লাহ মাহ উদ্দানে ট্রাই করি আর কি এটা দিয়ে মনে রাখার তাহলে ভিটু ইকুয়াল টু ভাইয়া নিচে স্ট্রাকচার কি লাগা লাগে মানে হচ্ছে শক্ত থাকা লাগবে তাহলে নিচে হচ্ছে এম ওয়ান প্লাস এম টু দিলাম এম ওয়ান প্লাস এম টু দিলাম ওকে ফাইন এখন বাকি আছে কি দুই নাম্বার বস্তুর ব্যাগ বের করতেছি তার মানে কি দুই নাম্বারকে পাত্তা দিতেছি দুই নাম্বারকে পাত্তা দেওয়ার অর্থ হইতেছে এই জায়গাতে কি এম টু মাইনাস এম করবো আর এখানে কি লিখবো ইউটিউব কারণ পাত্তা দিতেছি তো দুইকে এখন এক নাম্বার বস্তু প্রচুর রাগ করছে ওর রাগ ভাঙানোর জন্য ওকে দ্বিগুণ করে এই জায়গাতে যোগ করে দিলাম এম এই এই গেছে আমাদের স্ত্রী সংঘর্ষের সংঘর্ষের রাশিমালা তো শ্রীস্থাপক সংঘর্ষ এটা কিন্তু খুবই মানে মোটামুটি সবই ইম্পর্টেন্ট বা শ্রিস্থাপক সংঘর্ষের এই ভিউন এবং ভিটু দিয়ে কিন্তু হচ্ছে অ্যাডমিশন টেস্টও ভালো পরিমাণে মেথ আসে ঠিক আছে সো এই ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে অ্যাডমিশন টেস্টে তো এই ফর্মুলা কিন্তু তোমাকে দিয়ে দিবে না সো এটা মনে রাখতে হবে মনে রেখে তারপর ক্যালকুলেশন করা লাগবে কারণ তুমি যদি ফর্মুলায় ফর্মুলাই মনে না রাখো তাহলে কেমনে হবে এখন আমরা হচ্ছে বিভিন্ন রকমের কেস দেখব প্রথম যে কেসটা সেটা হইতেছে যে ধরো একটা বিশাল বস্তু আর এটা একটা পিচ্ছি বস্তু এই বস্তুটার ব্যাগ ধরো এটা ধরো ক্যাপিটাল এম আর এটা ধরো স্মল এম আর এটার ব্যাগ হচ্ছে ধরো ইউ এটা ধরো স্থির এটার কোনো ব্যাগ নেই এটা ধরো স্থির এটার কোনো ব্যাগ নাই এখন আমার কথা হচ্ছে যে এখন আমরা চিন্তা করতেছি ধাক্কা ধাক্কির পরে কি হবে কাহিনিটা তো এটা হচ্ছে এক নম্বর বস্তু তাহলে এক নম্বর বস্তুর ব্যাগ বের করব ভিওয়ান ভিও টু কি ভিও নিকলটা হইতেছে ভাইয়া ভিত্তি বড় রাখা লাগে তাহলে ক্যাপিটাল এম প্লাস হচ্ছে স্মল এম আর এখানে কি যে এক নম্বর বস্তুকে পাত্তা দিতেছে তার মানে ক্যাপিটাল এম মাইনাস কি স্মল এম ইন্টু হচ্ছে ভাই তার ব্যাগ ইউ প্লাস কি দ্বিতীয় বস্তু তো কিছু নাই তার মানে কি এম ইন্টু জিরো ওকে তার মানে এই জায়গাতে আমাদের কী আসলো ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু হচ্ছে ইউ ডিভাইড বাই কি ক্যাপিটাল এম প্লাস হচ্ছে স্মল এম এখন কথা হইল যে এটা বিশাল বস্তু তার মানে ক্যাপিটাল এমটা অনেক অনেক বড় হচ্ছে স্মল এম থেকে তাহলে এখান থেকে আমরা কিছু কথা লিখতে পারি যে কথাগুলো আগে আমি একটু লিখে নিই সেটা হচ্ছে যেহেতু ক্যাপিটাল এমটা অনেক বড়। সো ক্যাপিটাল এম এর সাথে স্মল এম যোগ করলে পাত্তা দেওয়ার কিচ্ছু নাই ক্যাপিটাল এমই থাকবে ক্যাপিটাল এম থেকে যদি আমি হচ্ছে এম বাদ দিই পাত্তা দেওয়ার কিচ্ছু নাই ক্যাপিটাল এমই থাকবে এক কোটি টাকা থেকে যদি আমি এক টাকা বাদ দিই সমস্যা হবে কোনো এক কোটি থাকবে কিন্তু ওই রকমই আবার যদি কি করি ক্যাপিটাল এমের সাথে যদি হচ্ছে আমরা ইয়া যোগ করি যে মাইনাস ক্যাপ ইয়া ক্যাপিটাল এমের সাথে হচ্ছে আমরা এই কাজটা করলাম যে স্মল এম মাইনাস ক্যাপিটাল এম তখন কি থাকবে এটা কিন্তু মাইনাস এমই থাকবে যেমন ধরো আমি যদি তোমার বলি যে এক মাইনাস দুইশো এটাই কিন্তু কত মাইনাস একশো তো নিরানব্বই তাহলে মাইনাস দুইশো আর মাইনাস একশো নিরানব্বই কি একদম কাছাকাছি না ওই জিনিসটা হইতেছে এই জিনিস এই তিনটা জিনিস এই তিনটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবা ঠিক আছে ওকে তাহলে এখন এই জায়গাতে আমরা কী চিন্তা করতে পারি যে ভাইয়া ক্যাপিটাল এম মাইনাস স্মল এম এটা কি আলটিমেটলি এই জিনিসটা কি ভাইয়া ক্যাপিটাল এম এর সমান আবার এই জিনিসটা কি এই জিনিসটা হইতেছে ভাইয়া ক্যাপিটাল এম এর সমান তার মানে এক নম্বর বস্তুর ভাই ব্যাগের কোনো চেঞ্জই হবে না ওই পাত্তাই দিল না পাত্তা দিলো না মানে কি ওর ব্যাগ দেখো কী ছিল এটা ক্যাপিটাল এম ইউ যদি বলি ক্যাপিটাল এম ই টু স্মলিউ ডিভার ব্যাগের ক্যাপিটাল এম তাহলে এম আর এম কি হবে কাটাকাটি হয়ে এখানে কি হয়ে যাবে ইউই হবে অর্থাৎ ভি ওয়ানি টু কি ইউ অর্থাৎ এক নম্বর বস্তুর শেষ বেগের কোনো পরিবর্তন হয় নাই আচ্ছা দুই নম্বর বস্তুটা দেখি তো দুই নম্বর কাহিনীটা কি দুই নম্বর বস্তুর কাহিনীটা হইলো দুই নম্বর বস্তু কি করবে আমরা হচ্ছে এক নম্বর বস্তুর এটা কি একটু সাইড করি ওকে তো দুই নম্বর বস্তু কি করবে দুই নম্বর বস্তু হচ্ছে ভাইয়া এখান থেকে ভি টু বের করবো আমরা সাদা কালি দিয়ে বের করি ভি টু করবো তাহলে ভি টু ইকাল টু কি আসবে আগের মতো অনেক মজবুত হতে হবে ক্যাপিটাল এম প্লাস কি স্মল এম এখন শুরুতে আমি কাকে পাত্তা দিব স্মল এমকে কে পাত্তা দিব মানে হচ্ছে এখানে টু বের করতেছি না তাহলে কাকে পাত্তা দিব স্মল এমকে কিন্তু এই স্মল এম তো স্থির দেখো এটার কিন্তু ওয়ান ইকাল টু কি ইউ আর এটার ইউ টু টু কত জিরো কিন্তু এখন তুমি তো স্মল এম মাইনাস ক্যাপিটাল এম এটা তো লিখবা সমস্যা তো নাই কিন্তু এখানে তো তোমার ইউ টু আকারে থাকবে প্লাস হচ্ছে এই জায়গাতে কি স্মল ক্যাপিটাল এম টু ইন্টু ক্যাপিটাল এম ইন্টু কত ইউ কারণ কি আমরা তো হচ্ছে যে বস্তুকে পাত্তা দিলাম এখানে স্মল এমকে পাত্তা দিচ্ছি তাহলে দুই নম্বর বড় বস্তু রাগ করবে তাহলে বড় বস্তু দ্বিগুণ করে বসাই দিচ্ছি তাহলে এখন দেখো এই টার্ম তো পুরোটাই কি জিরো হয়ে যাবে জিরো হয়ে যাবে আর বাকি থাকলো কি টু ক্যাপিটাল এম ইন্টু স্মল ইউ ডিভাইড বাই কি ক্যাপিটাল এম প্লাস স্মল এম তাহলে এখান থেকে আমরা জানি যে টু ক্যাপিটাল এম ইন্টু স্মল ইউ ডিভাইড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম এই জিনিসটাকে আমরা কি বলতে পারি আমরা ক্যাপিটাল এম বলতে পারি দেন হচ্ছে ক্যাপিটাল এম ক্যাপিটাল এম কাটা যাবে কাটা যায় আমাদের কি থাকবে আমাদের হয়েছে এই জায়গাতে টু ইউ থাকবে দ্যাট মিনস তুমি যে ব্যাগে ধাক্কা দিছো ওই বস্তু তার দ্বিগুণ ব্যাগ নিয়ে হচ্ছে সামনের দিকে চলে যাবে এর এক্সাম্পলটা হচ্ছে এরকম করে যে কার রেস আচ্ছা গেম না ফোনের মধ্যে হচ্ছে অনেক সময় কিরকম হয় না যে মানে গাড়ি দৌড়াইতেছে হুট করে হচ্ছে সে কোথাও থেকে খুব বেশি এনার্জি পাইছে তখন ধরো একটা গাড়ির সাথে টাচ লাগছে একদম ধূপ করে উড়াই দিচ্ছে আর কি গাড়িটাকে তো এটাও এরকম যে ধরো এটা হচ্ছে পিচ্ছি বস্তু আসতেছে আসতে আসে টাচ করে এর এর বেগের কোনো চেঞ্জ হয় না কিন্তু একদম বিশাল বেগে চলে গেছে ঠিক আছে এই হচ্ছে কথা মানে হাতি আর পিঁপড়ার সংঘর্ষ ঠিক আছে এই হইলো কাহিনি এখানে হচ্ছে আমরা হাতি পিঁপড়া সংঘর্ষ বললাম এখানে আমরা দেখবো যে যদি একটা পিঁপড়ায় সে হাতিটা ধাক্কা দেয় তাহলে কি হবে একটা পিঁপ্রায় এসে হাতিকে ধাক্কা দিবে তার মানে আমাদের ধরে এটা হচ্ছে একটা স্মল এক এম একটা বস্তু যে বস্তুটা ইউ ইউ বেগে যাইতেছে বেগে যাইতেছে আর এখানে ক্যাপিটাল এম একটা বিশাল বড় বস্তু এই বস্তুটা স্থির এই বস্তুটা স্থির তার মানে আমরা বুঝতেছি ভাইয়া ইউয়ান ইকল টু হচ্ছে ভাইয়া ইউ আর স্থির যেহেতু তার মানে ইউ টু ইকল টু জিরো তারপর ধাক্কা ধাক্কি করে কি হয়েছে সেটা আমাদের দেখার বিষয় এবং এই প্রত্যেকটা সংঘর্ষ কিন্তু আমরা স্থিতিস্থাপক চিন্তা করতেছি তো সেই সব যে চিন্তা করি তাহলে এখানে কি আসবে এখানে যে আমরা তুমি বলি যে ভিও নিকলটা কত আসবে ভিউনিকলটা আসবে ভাইয়া নিচে ভিত্তি তার মানে ক্যাপিটাল এম প্লাস হচ্ছে স্মল এম আর পাত্তা দিয়েছি স্মল এমকে তার মানে স্মল এম মাইনাস ক্যাপিটাল এম ইন্টু কত ইন্টু হচ্ছে তার নিজস্ব ব্যাগ তার নিজস্ব নিজস্ব ব্যাগ কত তার নিজস্ব ব্যাগ হচ্ছে ইউ তার মানে ইউ প্লাস ওইটাকে পাত্তা দেবো এখন তার মানে এম ইন্টু কত জিরো এটার তো কোনো মাথা ব্যথা নাই এটা কি এম ইন্টু জিরো তাহলে এখান থেকে ভাই কী আসে দেখো তো

পিপরা যে ব্যাগে যাইতেছিলো তার সেম ব্যাগে বিপরীতে চলে আসছে ঠিক আছে তাই তো মিনিং করতেছে যে এইখানে যদি ইউ ব্যাগ ছিল ধাক্কা খায়ার টাস করে আবার এই বরাবর চলে আসছে এখন দেখি ভিটোটা কী হয় তাহলে ভিটো ইকলটা কি আসবে আমরা ভিটো ইকলটা দেখি যে ভিটো ইকলটা কী আসলো তার মানে ভিটো ইকলটা আসবে ভিটো ইকল টু আমাদের এই জায়গাতে কি ক্যাপিটাল এম প্রাথ হচ্ছে কি স্মল এম আর এই জায়গাতে কি এখন আমরা পাতা দিয়েছি কাকে ক্যাপিটাল এম তাহলে ক্যাপিটাল এম স্মল এম ইন্টু হচ্ছে কি ইন্টু হচ্ছে জিরো কারণ একটা এই যে দ্বিতীয় বস্তু দ্বিতীয় বস্তুকে এখন পাত্তা দিতেছি ক্যাপিটাল এম আগে লিখছি দ্বিতীয় বস্তুর ইনিশিয়াল ভরক ইয়া কত ব্যাক কত জিরো তার মানে কি প্লাস প্লাস দিয়ে কী লিখবো এখন হচ্ছে স্মল এম স্মল এম ইন্টু কত স্মল ইউ কিন্তু সাথে কী করা লাগে দ্বিগুণ করা লাগে যাই হোক তাহলে টু ইন্টু স্মল এম স্মল ইউ ডিভাইড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম মানে কি ক্যাপিটাল এম তাহলে এই ভ্যালুটা কি এই ভ্যালুটা হচ্ছে অনেক ছোটো না কারণ আমাদের ক্যাপিটাল এম যদি বলি ক্যাপিটাল এমটা অনেক অনেক বড় হচ্ছে স্মল এম থেকে তার মানে ওয়ান বাই ক্যাপিটাল আমি যদি বলি তাহলে কি এটা কি দেখো এক থেকে অনেক ছোটো তাহলে এক থেকে অনেক ছোট যদি হয় তার মানে কি এটা অলমোস্ট কি জিরুর কাছাকাছি তো এই জন্য হচ্ছে আমরা এটাকে বলবো জিরুর কাছাকাছি বলবো এবং বলবো যে এই বস্তুটা কি থাকবে এই বস্তুটা স্থির থাকবে মানে হাতিরে যদি পিঁপড়াকে ধাক্কা দেয় তাহলে হাতি কি নড়বে না এটার একটা এক্সাম্পল হচ্ছে ধরো তোমার এই যে বলের মতো ধরো দেয়ালের মতো তুমি বল ছুড়লা তাহলে দেয়াল তো একদম ফিক্স ওই বেটা নড়বো না কিন্তু ওই তুমি ধাক্কা দিলা একদম স্ট্রেট বরাবর গেল একই ব্যাগে ফিরে আসলো কিন্তু দেয়াল কি স্থিরি আছে দেয়ালের ব্যাগের কোনো চেঞ্জ হয় নাই তাহলে এটা কি আমাদের একটা কেস আমরা হচ্ছে এই দুইটা কেস দেখলাম এরপরে হচ্ছে আমাদের এরকম হইতে পারার একটা কেজ সেটা হইল যে ধরো দুইটা বস্তুরই ভ্যালোসিটি দুইটা বস্তুরই হচ্ছে ভর সমান ভর সমান মানে যে ভাইয়া ধরলাম এটার ভর হচ্ছে এম এটা ইউ বেগে যাইতেছে বা ইউ ওয়ান ব্যাগে যাইতেছে এটার ভর হইতেছে ভাইয়া এম আচ্ছা দাঁড়ো এটা এই বরাবর না আমি হচ্ছে এইভাবে দেখাই যে ধরো এটা হচ্ছে কি বেগে যাইতেছে এবং এটা ধরো স্থির ছিল এটা হচ্ছে এম ভরের বস্তু স্থির দেখো কেউ কিন্তু বড় ছোটো না দুজনেই কিন্তু কি সমান দুজনেই কিন্তু সমান তো দুজন যদি সমান থাকে তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি এখান থেকে বলতে পারি যে এই যে ভ্যালোসিটিটা এই ভ্যালোসিটিটা আমাদের কি হবে এটা তো স্থির ছিল তারপর সংঘর্ষের পর আমরা যদি ভিওয়ান বের করি কারণ এটা তো এক নম্বর বস্তু তাহলে টু কী আসবে ক্যাপিটাল এম প্লাস হচ্ছে কি স্মল এম তাহলে এখান থেকে পাত্তা কাটে দিব ভাইয়া স্মল এমকে তাহলে স্মল এম মাইনাস ধরো স্মল এম মাইনাস স্মল এম ইন্টু কত ইউ প্লাস এই জায়গাতে কি স্মল জিরো আরে ভাই কি সর্বনাশ এটা তো বিহ নিকল্ট জিরো চলে আসছে আবার দেখি তো বিটু তার মানে কি সংঘর্ষে পড়ে সে স্থির হয়ে যাবে এখন আমরা যদি এরকম বলি যে ক্যাপিটাল এম প্লাস স্মল এম এখন কারে পাত্তা দিব বড়টা এই ওরে আমরা তো আরেকটা ভুল করে ফেলছি এই জায়গাতে আমরা ক্যাপিটাল এম কেন বসাইছি হচ্ছে বয়স তোরে ভাই আর কত স্মল এম স্মল এম স্মল এম স্মল এম তাহলে এখানে কি এখানে হচ্ছে এখন পাত্তা কাটে দিব ভাই এই যে স্মল এম কে পাত্তা দিব সবই তো স্মল এম স্মল এম মাইনাস স্মল এম ইন্টু কত ইন্টু হচ্ছে ভাই জিরো কারণ আমাদের তো দ্বিতীয় বস্তু নিয়ে কাজ প্লাস এটা কত টু ইন্টু স্মল এম ইন্টু ইউ তাহলে এখান থেকে খেয়াল করো টু এম ইউ টু ইউ ডিভাইড বাই কি টু এম কাটাকাটি করলে অনলি ইউ তার মানে এটা স্থির ছিল একই ভরের বস্তু যাইতে এই যে এই বরাবর এটা স্থির ছিল এটা একই ভরের বস্তু যা 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 ধাক্কা দিছে এ স্থির হয়ে গেছে একই করতে চলে গেছে একই ব্যাগে তার মানে এখানে জাস্ট কী হলো ব্যাগটা একটা ব্যাগ আরেকজনটা দিয়ে দিলো মানে ইউ থেকে এটা কি ছিল এটা ছিল জিরো এম এস ইনভার্স ওয়ান তাহলে এই জিরো এম এস ইন চলে গেলো অর্কাসে আর ওর ইউ চলে আসলো কাছে এখন তোমরা একটু আইডিয়া করতে পারো এই যে এই জিনিসটা এই যে এইটা এটা হচ্ছে একটু আইডিয়া করা যেতে পারে যে কেমনে কী হইতেছে তাই না ওকে তোর বাসায় আরও চিন্তা করো তাহলে আমরা মোটামুটি হচ্ছে এখানে তিনটা কেস দেখলাম তিনটা কেস দেখলাম আরটা কেস আমরা একটু দেখতে পারি সেটা হইল যদি হইতেছে এরকম হয় ধরো আমাদের এইটার ভরো হইতেছে এম এটার যে ভ্যালোসিটি সেটা ধরো ভি ওয়ান সরি ইউ ওয়ান ভ্যালোসিটি হচ্ছে ই ওয়ান আর এটার ভ্যালোসিটি হইতেছে এম এটার ভ্যালোসিটি ধরো ইউ টু তারা ধাক্কা খাইলো ধাক্কা খাওয়ার পরে এখন কি যে ব্যাগটা যে হবে সেই ব্যাগটা কি হবে মানে ধরো এখান থেকে ক্যালকুলেশন করে তোমরা একটু বের করা বা একটু আন্দাজ করা ট্রাই করবা যে এখানে ভি কেমন হইতে পারে আর এই জায়গাতে ভিটুটা কেমন হইতে পারে ভিটুটা কেমন হইতে পারে এমন কি সম্ভব যে এখানে ইউটুটা হয়ে গেলো ইউওয়ানের বা ইয়ান হয়ে গেলো ইউটুর এমন কি আদৌ কোনো কেস পসিবল কি না মানে এমন টাইপের জিনিস পর তোমরা একটু বোঝা ট্রাই করবা আর এখানে কি আমি তিনটা কেস দেখাইছি তোমাদেরকে যে একটা বিশাল বড় বস্তু সামনে একটা ছোট বস্তু আবার পিছনে ছোট বস্তু সামনে আবার বড় বস্তু আবার ধরো এই জায়গাতে দুইটাই কি সমান ভরের বস্তু তোমরা হচ্ছে আরও কিছু কেস নিয়ে চিন্তা করবা আরও কিছু কেস বের করা যায় কি বা আরও কিছু চিন্তা করা যায় কি না সেটা নিয়ে হচ্ছে তোমরা বাসায় চিন্তা করবা ঠিক আছে তো আমাদের হচ্ছে মোটামুটি এই যে ভরবেগের সংরক্ষণশীলতা যেটা ছিল ভরবেগের সংরক্ষণশীলতা আমাদের মোটামুটি এই পর্যন্তই ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে